সমস্যা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম শেখ ইসলাম মাহমুদিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব কিতাবুত তাওহীদ আল্লাযী ওয়া হাক্কুল্লাহ আলাল আবিদ, কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহ আলাল আবিদ। এই কিতাবটির ব্যাপারে আমরা আগেও বলেছি যে এমন একটি কিতাব, এটা আল্লাহ তাআলা যেন এই শেখুল ইসলাম মাহমুদিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে স্পেশালি তার জন্য রেখে দিয়েছেন যেন এই কিতাবটি লেখেন তিনি। এর আগেও এরকম সুন্দর কিতাব লেখা হয়নি, পরেও লেখা হয়নি। আমি গত সপ্তাহে একজন সাথে দেখা করতে গিয়েছিলাম, ড্যামরা এক আলেমের সাথে, যিনি সাধারণ মাদ্রাসায় পড়েও সহি আকিদা ধারক ভাগ হয়েছেন। তো তাকে আলোচনার সময় জিজ্ঞাসা করলাম, কোন কিতাবটি আপনার জীবনে এত বড় প্রভাব ফেলেছে যে আপনি সহি আকিদায় চলাফেরা অনুসারে মানুষকে, ছাত্রদের দাওয়াত দিচ্ছেন একটি বৈরী পরিবেশে যেখানে আর কেউ তার সহযোগী নেই এবং সেখানে হাজার হাজার ছাত্র আছে, তিনি একজন মাত্র সেখানে এই সহি আকিদার দাওয়াত দেন, কাজ করেন। উনি অনেকদিন থেকে আমার সাথে সাক্ষাতের আশা করছেন, আমি নিজে গেছি দেখা করতে। উনি বললেন যে সবচেয়ে বড় যে কিতাবটি আমার জীবনে পরিবর্তন আছে সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ, এই কিতাবটি। এই কিতাবটি আমাদের দেশে আগে থেকেই একটি খারাপ ধারণা নিয়ে কিতাবটির উপরে মানুষ বড় হচ্ছে। অনেক মানুষই মনে করছে কিতাবটি বুঝি পড়া যাবে না, পড়লে আকিদা নষ্ট হয়ে যাবে, এরকম মনে করে। অথচ এই কিতাবটি কিন্তু অনেকের অবস্থার পরিবর্তন করে দেয় যদি সেটা বুঝতে পারে। শর্ত হচ্ছে বুঝা। একজন মানুষ কোরআন পড়ে হেদায়েত লাভ করে, কিন্তু না বুঝে, ভুল বুঝে আবার অনেকেই হেদায়েতের জিনিস থেকেই মুখ ফিরিয়ে নেয়, কারণ না বুঝার কারণেই হয়। আরবি যারা বুঝে না বা কম বুঝে তারা কিন্তু ওই কিতাবটি থেকে হেদায়েত নেওয়া কঠিন হয়ে পড়ে অনেক সময়। এই জন্য বাংলা যে অনুবাদগুলো হয়েছে কোনোটাই খুব একটি অথেন্টিক হয়েছে আমরা বলতে পারি না, অনেকগুলো দেখার বিষয় রয়েছে, সময় হয় না, নইলে এটা আবার একটা অনুবাদ করা যেত। আমরা এই প্রক্রিয়া আছে ইনশাআল্লাহ, তৌফিক দিলে অনুবাদ এবং ব্যাখ্যাটা আপনাদের জন্য বের করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের ভাই এখানে আগ্রহী হয়েছে, আপনার শুনে খুশি হবেন ইনশাআল্লাহ। এই কিতাবটির আমরা ধারাবাহিক আলোচনায় প্রায় শেষের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাবুন লা ইউকালু আসসালামু আলাল্লাহ, লা ইউকালু আসসালামু আলাল্লাহ। বাবুন অর্থ অধ্যায়, লা ইউকালু বলা যাবে না, আসসালামু আলাল্লাহ আল্লাহর উপরে সালাম এটা বলা যাবে না। লা ইউকালু আসসালামু আলাল্লাহ আল্লাহর উপর সালাম এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না, এর কারণ কি? এটা কি হারাম? যদি কেউ বলে আসসালামু আলাল্লাহ, দেখে হারাম হবে না মাকরুহ হবে? কিন্তু হাদিস থেকে স্পষ্ট নাহি আসার কারণে, নিষেধ আসার কারণে বোঝা যাচ্ছে যে কেউ যদি বলে আসসালামু আলাল্লাহ এটা হারাম হবে, অর্থাৎ বলা যাবে না। কারণ সালাম শব্দটির কয়েকটি অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে সালাম দেয়া, আসসালামু আলাইকুম বলেন যেটা, সেটা
কাউকে অভিবাদন জানানো, সম্ভাষণ জানানো, সাদর সম্ভাষণ জানানো, কাউকে খুশ আমাদের জানানো, এটা দিয়া সালাম দিয়ে মানুষ শুরু করে কথা। যেমন আমি আজকে সালাম দিয়ে শুরু করেছি, তাই না? এটাই এই জাতীয় জিনিস। আরেকটা অর্থ হচ্ছে সালামের দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া, দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া। যেমন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি রাসূল কামাল, হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনি দোষ ত্রুটি মুক্ত ঘোষিত ঘোষণা করছি আমরা। হ্যাঁ, হে নবী, আল্লাহ রহমত আপনার উপর হোক, আপনার বরকত আপনার উপর হোক, এই দোয়াগুলি আমরা করি, দোয়া হিসেবে বলতেছি এটা। তিন নম্বর হচ্ছে আসসালাম। সালাম আল্লাহর নাম হিসাবে, আল্লাহর নাম হিসাবে কোরআনে কারিমে আসছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ জব্বার মুতাকাব্বির। আল মালিক, তিনি রাজাধিরাজ। আল কুদ্দুসুস সালাম, তিনি কুদ্দুস, তিনি সালাম, দুইটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। কুদ্দুস অর্থ পবিত্র, সালাম অর্থ পবিত্র। তাহলে পার্থক্য কেন? পার্থক্য আছে দুটার মধ্যে। প্রত্যেকটি, আমরা আগেও বলেছি যে প্রত্যেকটি নামের, আল্লাহর প্রত্যেকটি নাম অনেকগুলো গুণের সম্ভার আছে। তবে একটি একটি নাম আরেকটি নামের একেবারে পুরোপুরি সমার্থক না, কিছু না কিছু কি আছে, বাড়তি কিছু যোগ আছে। এটার মধ্যে যা আছে ওটার মধ্যে তার একটু বেশি আছে, অথবা তার থেকে ভিন্ন রকম আছে। দেখতে মনে হবে একই তো অর্থ। বাংলা ভাষায় আমাদের অনেক সময় ভাষার সীমাবদ্ধতার কারণে আমরা দেখি, আমরা বলি যে রহমান যিনি রাহিম তিনি, একই অর্থ করে থাকি। কিন্তু রহমান রহিম এক অর্থ না, গাফুর গাফার এক অর্থ না, অর্থের মধ্যে একটু বেশক্ষণ থাকবেই। সেখানে কাছাকাছি শব্দের পরেও ভিন্ন শব্দ আসার পর অর্থ ভিন্ন হবেই। রাউফ এবং রাহিম এক অর্থ না, নাহলে আল্লাহ তাআলা দুটো উল্লেখ করতেন না, দুটো ভিন্ন উল্লেখ করেছেন। আল্লাহর নামের ভিতরে প্রত্যেকটি নাম অতিরিক্ত কিছু অর্থ যোগ করে, অতিরিক্ত কিছু ভিন্ন অর্থ সেখানে থাকবে। কারণ ভিন্ন অর্থ না থাকলে তাকরার করতেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস, তিনি পবিত্র মালিক, আর তিনি রাজাধিরাজ মালিক। আল কুদ্দুস পবিত্র, আর সালাম পবিত্র, মানলাম কিসের পবিত্র, কী দে কুদ্দুস হচ্ছে, তিনি আগেও পবিত্র ছিলেন, তার মধ্যে কোনো দোষ ত্রুটির কোনো সমাহার ঘটবে না, এখনও তার কোনো দোষ ত্রুটির সমাহার ঘটে না, এগুলো কুদ্দুস, এটা হচ্ছে কুদ্দুস। আর সালাম হচ্ছে যে তিনি বর্তমানেও কোনো, তার কোনো দোষ ত্রুটি নেই, আসে নাই, তার উপরে আপতিত হচ্ছে না, ভবিষ্যতেও আপতিত হবে না। পার্টিকুলার বুঝছেন, একটা হচ্ছে অতীত বর্তমান, আরেকটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, দুটো মিলে। একটা হচ্ছে তার তার মধ্যে এই গুণটা রয়েই গেছে, আগ থেকে আছে, আরেকটা হচ্ছে সামনেও এই গুণটা কখনো যাবে না, এগুলো কুদ্দুস, একটা হচ্ছে সালাম, দুইটা এই জন্য ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। যদিও আপনার বাংলা ভাষায় দেখবেন অধিকাংশ অনুবাদ তিনি পবিত্র, মহাপবিত্র, তিনি মুক্ত, দোষমুক্ত, এগুলি বলেছেন, কিন্তু এগুলির মূল অর্থ কিন্তু এটা যে ভবিষ্যৎ গত মানে যা সময় পার হয়েছে সে সময় তার কোনো দোষ ত্রুটি মুক্ত ছিলেন তিনি, বর্তমানেও দোষ ত্রুটি মুক্ত। আরেকটা হচ্ছে বর্তমানে তার উপরে কোনো দোষ ত্রুটি আসবে না, ভবিষ্যতে কোনো তার কোনো দোষ ত্রুটি আসবে না। সালাম কুদ্দুস এবং সালামের অর্থ এরকম। আল্লাহর জন্য আমরা বুঝতে পারলাম, তার জন্য এই গুণটি আসসালাম গুণটি আল্লাহ রয়েছে, নামও রয়েছে, নাম এবং গুণ দুটি একসাথে। আমরা বলেছি আল্লাহ শব্দ ছাড়া যাবতীয় আল্লাহর নামগুলো একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ। রহমান আল্লাহর নাম, আবার সাথে সাথে এটা গুণ, রহিম আল্লাহর নাম, সাথে সাথে এটা গুণ, তাই না? আল্লাহ শব্দটিও কেউ কেউ যারা বলেছেন যে ইলাহ থেকে আসছে, তারাও এটা একটা মাহবুদ হিসেবে গুণ ধরেছেন। তো আল্লাহর নামগুলো একদিকে নাম একদিকে গুণ, তো সালাম আল্লাহর নাম এবং গুণ, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন,
সালাত শেষ করে কি বলেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আনতাস সালাম, আপনি সালাম, আপনি সালাম, এটা অর্থ আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। মিনকাস সালাম, আপনার কাছ থেকে সালাম আসে। আপনি আপনি সম্পূর্ণরূপে দোষটি মুক্ত, আপনার উপর কোনো দোষটি আরোপ করতে হবে না। মিনকাস সালাম, আপনার কাছ থেকে নিরাপত্তা আসে, দোষটি মুক্ত করার বিষয়টা আপনার কাছ থেকে আসবে। আমাদের দেশে আরেকটু বাড়িয়ে বলে দোয়ার মধ্যে, যেটা হাদিসে আসে না, হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দান জান্নাতাকা জান্নাত দারাকা জান্নাতাস দারা সালাম, বাড়িয়ে বাড়িয়ে বলে, এটা কিন্তু হাদিসের শব্দে আসে না। আমরা হাদিস শব্দে না আসলে এটা বলি না, এই জন্য অনেকে বলে আমরা শুনি, কিন্তু হাদিসে আসছে আল্লাহ আনতাসসালাম মিনকাস সালাম তাবারাকতায়ার দাল জালাল ওয়াল ইকরাম, এটুকু আসছে হাদিসে। এটা সালামের পরে, সালাতের পরে নিয়ে আসা হয়েছে গুরুত্বপূর্ণ কারণে, কারণ সালামের আমাদের সালাতগুলো দুষ্টুতি মুক্ত হয় না। যেন আমি শিখিয়ে দিচ্ছি আল্লাহ, দুষ্টুতি মুক্ত আমার কাজ না, আমি হতে পারবো না কোনো দিনই। আপনি সালাত, আপনার জন্য আমি সালাতটা আদায় করেছি, পড়েছি, সালাতটা কমপ্লিট করেছি, আমার দুষ্টুতি আছে, কিন্তু আপনার, আপনি হচ্ছেন পূর্ণ, আপনি হচ্ছেন পরিপূর্ণ, আপনি আপনার কাছ থেকে পরিপূর্ণতা আসবে, আপনি না দিলে আমি সালাতটাও ঠিক মতো আদায় করতে পারবো না। আর আপনি বরকতময়, হে জাল জালাল ওয়াল ইকরাম, তিনটা শব্দ একসাথে, জাল জালাল ইকরাম হচ্ছে এমন একটি নাম যেটা নিয়ে ডাকা হয়। আমরা ওই দিন বলেছিলাম আপনাদেরকে সব নামে ডাকা যায় না, কিন্তু একটা নাম দিয়ে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ বললে কথা শেষ হয় না, কিন্তু ইয়া জাল জালাল ওয়াল ইকরামের ভিতরে এই নামটাই ডাকা যায়। এই জন্য হাদিসে আসছে আলিজু বি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, জাল জাল তোমরা বেশি বেশি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলে ডাকো। কেন? এর মধ্যে দোয়ার ভিতরেই চাওয়া রয়ে গেছে, আহ্বানের ভিতরে, যেন বলছে আল্লাহ তুমি সম্মানিত করো, তুমি আমাকে মর্যাদাপূর্ণ করো, এটার ভিতরে রয়ে গেছে কথার ভিতরে। এই জন্য দুটো শব্দ একসাথে হয়ে গেছে, এটা শুধু ডাকা যায়। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম হচ্ছে সালাম, তাই না? এবং গুণ হচ্ছে সালাম। আল্লাহ তাআলার নাম এবং গুণ সালাম হওয়ার পিছনে কেন সালাম, এটা অর্থটা ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন। এটা তারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার জাত সত্তাগতভাবে তিনি গুণমুক্ত, দোষমুক্ত, ত্রুটিমুক্ত, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে তার গুণাগুণেও তিনি ত্রুটিমুক্ত, তার সত্তাতেও ত্রুটি দোষ ত্রুটিমুক্ত, আর গুণাগুণেও দোষ ত্রুটিমুক্ত, জাত এবং সিফাতে। অনুরূপভাবে তার যাবতীয় কর্ম, আমরা বলেছি কি তিনটে জিনিস মনে রাখতে হবে সবসময়, জাত সিফাত আফাল, জাত সিফাত আফাল আল্লাহ। আমরা সবাইকে আফাল বলেছি না, পৃথিবী সৃষ্টি, পৃথিবী যা আছে সবই আল্লাহর আফাল। তার সিফাতের মধ্যে আছে কোরআনে কারীম বাণী, এটা আমরা পাইছি, আর কোনো সিফাত আমরা পাইনি। আর সবই নি যেগুলি আমাদের কাছে আসে রহমত হিসাবে আসে, আল্লাহর রহমত আমাদের কাছে যখন আসে পতিত হয় তখন সেটা হয়ে যায় কি, আমরা যেটা অবগাহন করি যেটা দিয়ে, সেটা হচ্ছে ফের আল্লাহর রহমত আমার উপর আসা পড়ছে। কিন্তু তার কাছে যখন থাকে সেটা থাকে রহমত, তার গুণ। যখন আল্লাহ রহমত আমরা সিফাত ফেলিয়া এবং ফেলের মধ্যে পার্থক্য কীভাবে করি এটা আপনাদের বলেছিলাম, ঠিক না? সিফাত ফেলিয়া আবার একটু বুঝিয়ে বলি, সিফাত ফেলিয়া যেমন আল্লাহ তাআলা আরশের উপর উঠেন, এটাকে উঠেছেন, এটাকে আল্লাহর গুণ না, এটা আমাদের কাছে আসে না, আমাদের সাথে সম্পৃক্ত হয় না, কিন্তু তিনি ক্ষমা করেন, এটা আল্লাহর গুণ, তিনি আমাকে ক্ষমা করেছেন, এটা কি, এটা ফেল, ক্ষমা করেছেন, এটা ফেল, ক্ষমা করেন তিনি, এটা তার গুণ। তাহলে একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে গুণ, দুটোর মধ্যে পার্থক্য না করতে পারলে সমস্যা লেগে যাবে। আমাদের যারা বিরোধী শক্তি আছে আশা এবং মাত্র দিয়ে, তারা এই পার্থক্য করতে পারে না, তারা বলে যে সবই তো ফেল, অথচ আল্লাহর কাছে যখন সেটা থাকে তার গুণে গুণে সেটা হয়ে যায় কি, সেটা থাকে গুণ, যখন সেটা মুনফাসেল হয় আলাদা হয় সেটা হয়ে যায় ফেল। সৃষ্টি করা তার গুণ, সৃষ্টি যখন করেছেন তখন সেটা হয়ে যায় ফেল, বুঝতে পারছেন কথাটা, দুটো আলাদা। তাহলে আল্লাহ জাত সিফাত ফেল আফাল, জাত সিফাত আফাল, এই তিনটি জিনিসকে আমরা সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলার নামের মধ্যে একটি হচ্ছে
সালাম যেটাকে আমরা বলেছি, সত্তাগতভাবে তিনি সালাম, ঠিক গুণগতভাবে তিনি সালাম, তেমনিভাবে কর্মগতভাবে তিনি সালাম। আমরা কিছু নমুনা উল্লেখ করব, 10টি বা 11টি নমুনা উল্লেখ করব কীভাবে তিনি সালাম হলেন। এক নম্বর হচ্ছে তার জীবন, আল্লাহর জীবন। আল্লাহ তাআলার জীবন আছে না নাই? ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, আছে না? যে জীবন হল হাই, আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়্যুল কাইয়্যুম, আছে না? হায়াতুহু সালিমা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন ওয়া মিন মাউতিন ওয়া সানাতিন। আল্লাহর জীবন, আল্লাহর জীবন আছে না? তার এই জীবন আমাদের জীবনের মতো নয়। আমাদের জীবন কি হয়? দুর্বিষহ হয়, অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়ে যায়, মারা যায়, কত কিছু হয়। আল্লাহর যে জীবন যেটা আছে, হাই হায়াত যেটা আছে, তার গুণ সর্বসম্মত গুণ, এটা থেকে অস্বীকার করে নেই মুতাজিলের ছাড়া। এই অংশে আশারাও মাতুর দিয়ে আমাদের সাথে একমত হয়ে যায়, আল্লাহর হায়াত গুণটা সাব্যস্ত করা যাবে, ওরা বলে আর কি। আমরা তো সাব্যস্ত করি, ওরা যাবে মনে করে, মানে কোনো রকম সেই গুণটি হায়াতের মধ্যে কোনো নাকস নাই, কোনো আয়েব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নেই, বরং এটা এমন একটি যেখানে কোনো সামান্যতম কমতি নাই। এই জন্য আল্লাহ বলছে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও নাই, ঘুমও নাই। কারণ ঘুম এবং তন্দ্রা হচ্ছে আকুল মত, মৃত্যুর ভাই, মৃত্যু, ঘুম একটি মৃত্যু মানুষের জন্য। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতি ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছে তোমরা যখন ঘুমাও তখন আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আবার যখন আল্লাহর ইচ্ছা হয় তখন আল্লাহ তোমাদের জন্য আবার তোমাদের রুটা ফেরত পাঠান। আর যার ফেরত পাঠানোর প্রয়োজন না আল্লাহ ধরে রাখেন, অর্থাৎ ঘুমেই মরে যায় আর ফেরত আসতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার এক নম্বর যে সালাম সেটা হচ্ছে আল্লাহর, আল্লাহ তাআলার তার হায়াত, তার যে জীবন এটা সম্পূর্ণরূপে দোষ ত্রুটি মুক্ত। যেই জীবনের মধ্যে মৃত্যুর কোনো সম্ভাবনা, মৃত্যুর সাথে সম্পৃক্ত কোনো কিছু নেই, সেনা নেই, নাওম নেই, অর্থাৎ তন্দ্রা নেই, ঘুম নেই, তন্দ্রা নেই, এই জাতীয় কোনো কিছু, যার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে তার জীবনের মধ্যে। কিন্তু আমাদের জীবন দোষ ত্রুটি যুক্ত, বিভিন্ন রকমের অবস্থা আমরা পড়ি, কখনো অসুস্থ হয়ে পড়ি, কখনো মরার মতো অবস্থা হয়ে যায়, জীবনে কোনো বেঁচে আছে, মরে আছে, বাঁচা মরার মাঝখানে আছে, কত রকমের কথা শোনা যায়। এবার তো হচ্ছে আমরা দোষ ত্রুটি যুক্ত। দ্বিতীয় যে সালাম আল্লাহ তাআলা সেটা আমরা বলবো তিনি কাইয়ুম, নিরাপদ, সর্বসত্তার ধারক তিনি, সর্বসত্তার ধারক, ক্ষমতার ধারক, যাবতীয় ক্ষমতা তিনি তার রয়েছে, সর্বসত্তাকে তিনি নিয়ন্ত্রণ করেন, সব কিছু তার থেকে শক্তি নিয়ে টিকে আছে। আপনি আমি টিকে আছি কি জন্য? তার থেকে শক্তি নিয়ে, তিনি শক্তি দিলে কথা বলে, শক্তি নিলে মুখ বন্ধ হয়ে যায়, তিনি শক্তি দিলে হাঁটাহাঁটি করে, শক্তি না দিলে উঠতে পারি না। কিন্তু কাইয়ুম তিনি, কাইয়ুম এমন একটি গুণ যে সব কিছু তার দ্বারা টিকে আছে, তিনি সব কিছুকে টিকিয়ে রাখছেন। এটা হচ্ছে, এটার অনুবাদে হচ্ছে, এই জন্য বলা হয় সর্বসত্তার ধারক, শুধু ধারক নয় তিনি, সব কিছু তিনি তার দ্বারাই পরিচালিত হচ্ছে, এটা হল কাইয়ুম। এই কাইয়ুম নামটি তার সালাম নামের সাথে সম্পৃক্ত, অর্থাৎ তার যে কাইয়ুমিয়া, এই যে ধারক, সব কিছু ধারণ করার ক্ষমতা, এটা সব কিছু ত্রুটি থেকে মুক্ত। আমার ক্ষমতা কতটুকু বুঝাই যায়, ওষুধ হলে ওষুধ খাইতে খাইতে শেষ, তাই না? আমার ক্ষমতা কতটুকু বোঝাই যাচ্ছে, আমি আরেকজনকে দেখতে পারবো কতটুকু, যতক্ষণ আমার সামর্থ্য আছে, এরপর আর দেখার সুযোগ নাই। কিন্তু তিনি যে কাইয়ুম, এটা মুক্ত, এটা সালিমা, সালেম, সালাম তিনি। এই কাইয়ুমই একটা, তার যে সর্বসত্তা ধারণ করাটা সব রকমের ত্রুটি থেকে মুক্ত, এই দিক দিয়েও তিনি সালিম, সালেম, সালাম। এই দিক দিয়েও তার গুণ হচ্ছে কি? সালাম, তার নাম হচ্ছে সালাম, কারণ এখানে তার কোনো কষ্ট হয় না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা বাইনা ফি সিত্তাতি আইয়ামিন ও মা সালামিল লুগুম, আসমান জমিন 6 দিনে আমি সৃষ্টি করেছি, তবে আমাকে কোনো ক্লান্তি পায়নি। ইহুদিরা বলতো যে 6 দিনে সৃষ্টির পরে 7ম দিনে তিনি
ক্লান্ত হয়ে শুয়ে গেছেন, সেই জন্য তারা নাম দিয়েছে সফট, অর্থাৎ কর্তন মানে কাটা হয়েছে, শান্তি প্রশান্তি অনুভব করে এই জন্য তারা শনিবার পালন করে থাকে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেন, ওয়ামা মাসসালামিল লুগু, আমাকে কোনো কষ্ট পায় নাই, অর্থাৎ সালেমা মিনাত তাব, সালেমা মিনাত তাব, তাব থেকে তিনি মুক্ত, কোনো কষ্ট ক্লান্তি থেকে তিনি মুক্ত। তৃতীয় যেটা, আল্লাহ তাআলা তিনি মুক্ত, তার এলেম কিসের থেকে মুক্ত? না জানা থেকে মুক্ত। তার এলেম সালেমা মিনাল উযুব আন মারিফাতি শাই, আন মারিফাতি শাই, কোনো কিছু জানা থেকে বাধা হয় এমন জিনিস থেকে তার এলেম মুক্ত। কোনো কিছু জানতে কি বাধা হয় আল্লাহ? না, আর আমার তো অনেক বাধা হয়। এই ফিলারের পিছনে কে আছে আমি জানি না, আপনি ঘরে কি করেছেন আমি জানি না, মনে কি আছে আমি জানি না, কিন্তু রব্বুল আলামিন কোনো কিছু তার কাছে গোপন থাকা থেকে তিনি মুক্ত, সেখানেও তিনি সালেম আমিন মিন আদমিল আইলমে, সালেম আমিন আল জাহলে, সালেম আমিন আল নেসিয়ানে, কোনো কিছু ভুলে যাওয়া থেকে তিনি মুক্ত। এই জন্য আল্লাহ তারা বলেছেন কোরআনে কারিমে, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে যান না, আপনার রব ভুলে যান না, তো ভুলে যাওয়া থেকে তিনি মুক্ত। আহসাল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ ঠিকই হিসেব করে রাখছে, তারা ভুলে গেছে। আল্লাহ বলতেছে দুনিয়ার বুকে আপনি কোন দিন ফজরের সালাত জামাতে পড়েন নাই, অথবা সূর্য ওঠার পরে পড়ছেন, আপনি কিন্তু তিন দিন পরে ভুলে যান, আল্লাহ কিন্তু ভুলে নেই, সময় মতো আপনার কাছে উঠে তুলে ধরবেন। তো ভুলে যাওয়া থেকে তিনি মুক্ত, বুঝতে পারছেন তো? অর্থাৎ তার এলমের মধ্যে, জ্ঞানের মধ্যে সামান্যতম কোনোভাবে নকস আসবে, কমতি আসবে, সেটা থেকে তিনি মুক্ত, সেটা থেকে তিনি মুক্ত। অনুরূপভাবে চিন্তা করার প্রয়োজন হয় আমাদের অনেক সময়, যে তাকে দেখছি মনে হয়, বুঝে চিন্তা করি যে কোন দিন দেখছিলাম, কি হয় একটু খুঁজে বের করি, আমি আমার ব্রেনে হাতড়াতে থাকি, খুঁজতে থাকি যে কোথায় কি দেখেছি, অথবা চিন্তা করে বের করি যে আস এমন কিছু ঘটতে পারে, এই সব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত মুক্ত। কারণ তার এলেম আমাদের এলেমের মতো নয়, তার এলেম সম্পূর্ণ পরিপূর্ণ, এবং তার কাছে লা ইয়াযুবু আনহু মিসকাল যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনে কোথাও তার কাছ থেকে রাই পরিমাণ জিনিস, সরিষা পরিমাণ জিনিস, অণু পরিমাণ জিনিস একই অনুবাদ করতে পারেন, কোনো কিছু তার থেকে গোপন থাকে না। এর অর্থ হচ্ছে তিনি এদিক দিয়েও সালাম, এদিক দিয়েও তিনি সম্পূর্ণরূপে দুষ্টুটি মুক্ত। চতুর্থ, তার ইচ্ছা, তার ইচ্ছা শক্তি এমন যে সেটা হ্যাকমত এবং মাসলাহাত থেকে, হ্যাকমত এবং মাসলাহাত থেকে কখনো খালি হয় না। অর্থাৎ আপনি মনে করতে পারেন আল্লাহ ইচ্ছা করে শুধু শুধু কতগুলি প্রাণী সৃষ্টি করছে এরকম না, প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করার মধ্যে আল্লাহর কাছে হ্যাকমত আছে, আল্লাহর একটা রহস্য আছে, আল্লাহর একটা সেখানে আল্লাহ তাআলার কি আছে মাসলাহাত আছে, যেটা তিনি বুঝেন, তিনি বুঝেন, আমার বোঝা জরুরি না। অনেকে বলে আমাকে, আল্লাহ তাআলা যদি আপনি বলেন, আমি একদিন বললাম যে ইঁদুর মেরে ফেলতে হবে, তো আল্লাহ ইঁদুর তৈরি সৃষ্টি করলেন কেন? আপনার মারতে বলেছে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে আপনি দুষ্টুটি খুঁজে পাবেন না। ইঁদুর দেখতে কি খারাপ লাগে? আল্লাহ মা তারা ফি খালকির রহমানে মিন তাফাও, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো দোষ আপনি খুঁজে পাবেন না। আপনাকে মারতে বলছে যখন সীমা বেড়ে যায়, কোনো বিড়ালে যদি কোনো আপনার মাছ খেয়ে ফেলে, আপনার ঘর ডিস্টার্ব করে, তাকে মারতে বলেছে, যদিও বিড়াল মারা এমনি নিষিদ্ধ, তাহলে যেই জিনিস সীমার বাইরে চলে যায় সেটা হচ্ছে একটা পরিস্থিতির বাইরে চলে, সেটাকে মেরে ফেলতে হবে। কুকুর মেরে ফেলতে বলেছে, সৃষ্টি করেছেন তিনি, আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি মেরে ফেললে আল্লাহ বানাইছে বানিয়েছেন কেন? তার হ্যাকমত তো আছে, কিছু উপকার তো তার দ্বারা হচ্ছে, খ্যাত পাহারা হচ্ছে, অনুরূপভাবে ছাগল পাহারা দেয় যেখানে ছাগল ছাড়াই পরিচালনা করা হয়, যেমন আফ্রিকান দেশগুলোতে হাজার হাজার ছাগল একজনে প্রতিপালন করে, কুকুর রাখে কেন পাহারা দিবে, সেগুলো তো শরীরে নিষেধ নাই। আবার কুকুর দিয়ে কি করে, কুকুর দিয়ে শিকারও করে, বলে যে তুমি ছেড়ে দেয়, বিসমিল্লাহ করে ছেড়ে দিলে, যে আল্লাহ বলা শিক্ষিত কুকুর, সেটা দূর দূরান্ত থেকে নিয়ে আসে, খরগোশ ধরে নিয়ে আসে, এরপর আপনি জবাই করে খাবেন, শরীয়ত অনুমোদিত। তাহলে সব আল্লাহ তাআলা কোনো কিছু
তার ইচ্ছা হ্যাকমত থেকে খালি নয়, অর্থাৎ তার যে ইচ্ছা, ইচ্ছা শক্তি সালিমা মিন আদামিল হেকমা, কোনো হ্যাকমত নাই এটা থেকে তার ইচ্ছা শক্তি মুক্ত। প্রত্যেকটি কাজের মধ্যে হ্যাকমত আছে আল্লাহ, আমি বুঝলে বুঝছি না বুঝলে বুঝি নাই, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজের মধ্যে হ্যাকমত, হ্যাকমত থেকে মুক্ত হওয়া, এটা থেকে আল্লাহ তাআলা নিরাপদ। প্রত্যেকটি ইচ্ছা তার হ্যাকমতপূর্ণ। দুনিয়ার বুকে অনেককে আল্লাহ তাআলা ধনী বানান, অনেককে গরিব বানান, এটাও তার হ্যাকমতের তাকাবা, হ্যাকমতের চাহিদা অনুসারে হয়। তো হ্যাকমতের কারণে আল্লাহ তাআলা যেটা করছেন এইটা আপনি কখনো বলতে পারেন না যে এটা ইয়া থেকে মুক্ত, কোনো তার হ্যাকমত থেকে মুক্ত এটা আপনি বলতে পারেন না। এই জন্য এখানেও আল্লাহ তাআলা সেলিম, আল্লাহ তাআলা তিনি সালেম, সালেমা এরাদাতু, তার ইচ্ছা মুক্ত হয়েছে। যাবতীয় বাজে কথা বলাচ্ছে, তার ইচ্ছার প্রত্যেকটি ইচ্ছা হ্যাকমতপূর্ণ। বুঝে আসছে কথাটা? চার নম্বর, অর্থাৎ তার ইচ্ছাগুলো হ্যাকমতপূর্ণ না হওয়া থেকে মুক্ত, এটা হলো মূল কথা। পাঁচ নম্বর, তিনি সহিষ্ণু, তিনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ক্ষমা করেন, আবার তিনি সহ্য করে যান। মানুষ মানুষকে কয়েকজনে ধরে একজনকে মেরে ফেলছে, আল্লাহ সহ্য করে যাচ্ছেন। দুনিয়ার বুকে এরকম জুলুম চলতেছে, একে অপরের উপরে জুলুম চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সহ্য করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই সহ্য, এই ক্ষমতা, এই সবই কিন্তু আল্লাহর বলা, একথা বলার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা তিনি পারছেন না বলে সহ্য করছেন, কথা এরকম না, নাউজুবিল্লাহ। বরং এটা তার কি আছে, এটার মধ্যে তার কি আছে, এটার মধ্যে তার কোনো উদ্দেশ্য আছে। সুতরাং তার উদ্দেশ্য থেকে, তার একটা উদ্দেশ্য আছে, তার এমন নয় যে তিনি পারছেন না বলে তিনি সহ্য করে যাচ্ছেন, পারছেন না বলে তিনি সহিষ্ণুতা অবলম্বন করছেন, এরকম নয়। এরকম না হওয়াটাই যে সালাম, তিনি মুক্ত, এটা বোঝানোর উদ্দেশ্য এখানে, যে তার যে ক্ষমা করা অথবা সহিষ্ণুতা অবলম্বন করা এইটা দোষ ত্রুটি মুক্ত। আমরা কেন, আমাদের কি দোষ, আমাদের দোষ হচ্ছে আমরা পারি না বলে মেনে নেই। আমি ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারি না, তখন মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এরকম না। তো সালিমা, তিনি নিরাপদ, নিরাপত্তা অবলম্বন করেছে, নিরাপদ হয়েছে, যে তিনি দোষ ত্রুটি মুক্ত, যে কোনো না পারা থেকে তিনি গিয়ে সহিষ্ণুতা অবলম্বন করেন, অথবা না পারার কারণে অথবা কোনো উদ্দেশ্যের কারণে, দূরবর্তী কোনো তার প্রয়োজন পূরণের কারণে কিছু করছেন, এরকম না। বরং তিনি বিনা কোনো রকমের অযোগ্যতা, নাউজুবিল্লাহ, অথবা কোনো রকমের দুষ্টুটি অথবা কোনো রকমের অপমানজনক অবস্থা, আমরা যেটা আসে এরকম অবস্থা থেকে মুক্ত থেকেও তিনি সহিষ্ণুতা অবলম্বন করেন, এটা বলা উদ্দেশ্য। তাহলে সালাম তিনি, হ্যাঁ তিনি মুক্ত, তিনি এদিক থেকেও তিনি সালাম। কেন সালাম অর্থ বুঝছেন তো? হ্যাঁ, সালাম অর্থ তিনি কোনো অপমানজনক অবস্থা থেকে মুক্ত হয়েও তিনি সহিষ্ণুতা অবলম্বন করেন, অপমানজনক অবস্থা থেকে, নিরাপদ থেকেও তিনি সহিষ্ণুতা অবলম্বন করেন। আমরা অপমানজনক অবস্থায় থাকি, পারি না, পারলে কিন্তু অনেক কিছু করে ফেলতে একজন মানুষ, অনেক কিছুই মানুষ ধৈর্য ধারণ করে, অনেক কিছু মানুষ ধৈর্য ধারণ, কেন সে পারছে না বলে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সহিষ্ণুতা অবলম্বন করেন, ক্ষমা করে দেন, তার বিশেষ পারার পরেও কেন করেন, এটা সালিমা মিনা দুল্লি, অপমান থেকে মুক্ত তিনি, সেই জন্য তিনি সেটা করেন। তার এটা ক্ষমতা, তার সক্ষমতাকে তিনি প্রচার করেন, প্রকাশ করেন, যে আমি সব কিছু করতে সক্ষম, দূরবর্তী কোনো হ্যাকমত তার রয়েছে, যেই কারণে তিনি মানুষকে পাকড়াও করেন না, সহিষ্ণুতা অবলম্বন করেন। অনুরূপভাবে তার শাস্তি, এবং তিনি যে শাস্তি দিবেন মানুষকে, শাস্তি দেন না, দুনিয়াতেও দেন আখেরাতেও দেন। দুনিয়ার বুকে আপনি আমি শাস্তি দিলে কাউকে শাস্তি দিতে দিতে মেরেই ফেলি, তাই না? কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে উল্টাপাল্টা করতে করতে বেশি করে ফেলি। রব্বুল ইজ্জত তিনি শাস্তি দিলে তার শাস্তি কখনো জুলুম ভিতরে পড়বে না, জুলুম থেকে মুক্ত, সালিমা মিনা জুলুম, জুলুম থেকে তার শাস্তি সম্পূর্ণরূপে মুক্ত। তিনি কোনো জুলুমের কারণে, জুলুম অথবা নিজে প্রতিশোধপ্রিয় হয়ে, আমরা প্রতিশোধপ্রিয় হয়ে করি, তাই না? যা করি মানুষ প্রতিশোধপ্রিয় হয়ে করি,
রব্বুল আলামিন তিনি সালিমা সালেম, তিনি সম্পূর্ণ মুক্ত, তিনি সালাম, তিনি কি জন্য? প্রতিশোধপ্রিয় হওয়া অথবা জুলুম করা থেকে তিনি মুক্ত, অথবা কঠোরতা অবলম্বন করা থেকে তিনি মুক্ত। বরং তিনি কেন শাস্তি দেন? তার শাস্তি হচ্ছে আদলুন, ইনসাফপূর্ণ। তার শাস্তি হচ্ছে ইনসাফপূর্ণ। এই জন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষকে শাস্তি দেন, এটা তার ইনসাফ। যদি শাস্তি দিয়ে শাস্তি যদি তাদেরকে জান্নাত দেন, এটা তার দয়া। ইনসাফ কেন? ইনসাফ এই জন্য যে কাউকে কেউ বলতে পারে না যে আমি দুষ্টুটি মুক্ত, তার উপর আল্লাহর যে অধিকার, সে অধিকার পরিপূর্ণভাবে সে আদায় করতে পারে নাই। এই জন্য ইনসাফের দাবি হচ্ছে তার উপর যথাযথভাবে শাস্তি প্রয়োগ। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দেন, ইনসাফ করেন, কোনো রকমের প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি সেটা করেন না। এই জন্য আল্লাহর নামের মধ্যে আল মুনতাকিম নামটা নাই। তিনি ইন্তেকাম নেন, ইয়ান্তাকিম, প্রতিশোধ নেন, তার নেককার বান্দাদের বিপরীতে প্রতিশোধ নেন। কিন্তু তার নিজের জন্য আমি প্রতিশোধ প্রিয়তা আমার বান্দাদের উপরে, এটা তিনি করেন না। কারণ বান্দারা দুর্বল, তিনি জানেন। কিন্তু দুর্বল নেককার বান্দাদের বিপরীতে যখন কেউ জুলুম করে, তখন তিনি ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে তখন প্রতিশোধ নেন, তাকে তখন শাস্তি দেন। তো আল্লাহ তাআলা তিনি তার নামের ভিতরে যে আল মুনতাকিম তার নাম নয়, এটা হলো বিশুদ্ধ মত। আল মুনতাকিম তার নাম নয়, এটাই বিশুদ্ধ মত। এটা কেউ কেউ নামে উল্লেখ করেছেন, ক্রিয়া থেকে নিছেন, ফেল থেকে নিছেন। আর আমরা জানি যে আল্লাহর নাম নেয়ার ক্ষেত্রে ক্রিয়া থেকে নেওয়া যায় না, আল্লাহর নাম সরাসরি থাকতে হয় অথবা কোনো সেফার মধ্যে থেকে আসতে হয়। কিন্তু শুধু শুধু ক্রিয়া থেকে, কর্ম থেকে নাম গ্রহণ করা যায় না। যেমন আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন, আছে না হাদিসে? আছে না? কোরআনেও আছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু, এরপর আল্লাহর নাম মাজি বলা যাবে না। আল্লাহর নাম কোনো মাজি বা তিনি আগমনকারী, আগন্তুক, এরকম বলা যাবে না। এই জন্য আমরা খোদা বলতে নিষেধ করি, খোদা তো আগন্তুক। এই জন্য তাহলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা এদিক থেকেও তিনি সম্পূর্ণরূপে নিরাপদ, তার নামটি সালাম যথার্থ। আল্লাহ তাআলা তার রাজত্ব, তার রাজত্ব বাদশাহী, এই যে সারা দুনিয়া তার একান্ত মালিকানাধীন, আখিরাত পরিপূর্ণভাবে তারই হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এইটাও তার বিপরীতে কেউ থাকা থেকে মুক্ত, নিরাপদ, যে তিনি নিরাপদ, যে তার বিপরীতে কেউ দাঁড়াবে যে আমি সমস্ত কিছুর মালিক, কেউ বলে নাই। একমাত্র বলেছিল কে? ফেরাউন। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, বলছে যখন সে বলল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ বলছে ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতিল উলা, যখন সে দাবি করছে আল্লাহ দুনিয়ার আখিরাতের শাস্তি দিয়ে দেখাই দিলে তোমার সে ক্ষমতা নাই, মিথ্যা কথা বলছে। এই জন্য রেখে দিয়েছে, কেউ বলতে পারতো এটা যে কোন দিকে চলে গেছে, এক আবার আসবে আমাদের, হ্যাঁ রব নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার বদন শরীরটা রেখে দিচ্ছি যাতে করে যে আসে সে দেখতে পারে, যারাই আমার রুবুবিয়ত দাবি করবে, আমার বিপরীতে দাওয়াতের চেষ্টা করবে, তার শাস্তি হবে এটাই শাস্তি। বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করবে, তাই শাস্তি হবে। তাহলে সালেমা মিনাল মুনাজা, তার বিপরীতে দাঁড়ানো থেকে তিনি নিরাপদ, নির্মুক্ত, তার বিপরীতে কেউ দাঁড়াতে পারবে না। তার রাজত্বের বিপরীতে আরেকজন রাজত্ব দাবি করবে যে আমি সব কিছুর মালিক, এই দাবি থেকে কেউ মুক্ত, কেউ তিনি মুক্ত, কেউ দাবি করতে পারবে না। দুনিয়ার মুখে অনেকেই দাবি করে থাকে যে ব্রহ্মা সৃষ্টি করেছে অথবা বিষ্ণু পালন করতেছে, এই জাতীয় কথা বলতে পারে। কিন্তু কই ব্রহ্মাটা, কই কোথায় তিনি, অথবা বিষ্ণুটা কই? কেউ কি কোনো কিছুক্ষণ পর তারা অবতার নাজিব করে কিছুক্ষণ পরে, কিন্তু এরপর আমার থাকে না। বোঝা গেল যে আসলে তার কোনো মুনাজাহ নেই, তার কোনো বিপরীতে কেউ দাঁড়ানোর মতো কেউ নেই, এই জন্য তিনি এখান থেকেও নিরাপদ। সালিমা মিনাল মুনাজা, আল্লাহ তাআলা তার বিপরীতে কেউ মুনাজে, তার বিপরীতে যে আমি নিয়ে যাব পৃথিবীটাকে আমার মতো করে নিয়ে যাব, অথবা আমি এটাকে এখানে এই গ্রহ থেকে নিয়ে আরেক গ্রহে নিয়ে নিক্ষেপ করব, এরকম কাজ হচ্ছে না, এরকম কিছু হচ্ছে না। শরীক থেকেও তিনি মুক্ত, মুনাজা শরীক, তার সাহায্যকারীর প্রয়োজন হয় না, তার কোনো সাহায্যকারী এটারও প্রয়োজন, এটা থেকেও তিনি মুক্ত। সুরা সাবা, সুরা সাবা এর 22 নম্বর আয়া,
সূরা সাবার 10 নম্বর আয়াতটি সবাই পড়া দরকার প্রত্যেকটি মানুষের আকীদা শিক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন কুদুল কুলুদুল লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলুন যাদেরকে তোমরা মনে করছো আমার সাথে তারা শরীক ওদেরকে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কোনো কিছু তারা সামান্যতম জিনিসের মালিক না। দেখা গেল মালিক বোঝা যায় মানুষ কখন মালিক হয়, এই যে আমার এই মোবাইলের আমি মালিক ঠিক না, কিন্তু এই মালিক আসলে কতক্ষণ থাকে জানেন? যতক্ষণ আমি কষ্ট করে হেফাজত করতে পারবো। চোরের হাতে গেলে কে মালিক? চোর মালিক। বোঝা গেল যে আমি সাময়িক অধিকারের মালিক হয়েছি, আমার হাত থেকে ভেঙে পড়ে গেছে এটা ঠিক, তখন আমার মালিকানাটাও পছন্দ হয় না, যেটা আমার মালিকানা না থাকে দেখতেও খারাপ লাগতেছিল। তো এটা এটা আসলে মালিকানা কিছু, এটা আমি সামান্য উপভোগ করছি মাত্র। এই জন্য আল্লাহ বলছে লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের কোনো কিছুর মালিক না। এরপর বলছে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, শরীকও না, মালিকও না, শরীকও না। কেউ বলতে পারে যে তিনি মালিক না তবে মালিকের অংশীদার। আল্লাহ বলছে না ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান জমিনের কোথাও তাদের কোনো মালিক শরীক কোনো অংশীদারিত্ব নাই। কেউ বলতে পারে যে আচ্ছা মালিকও না শরীকও না অংশীদারও নাই, মালিকও না পুরোপুরি মালিকও না অংশীদার মালিকও না, কিন্তু তার সাহায্যকারী। আল্লাহ বলছে না না ওমা লাহু ফীহিমা মিন যহীর, এই দুইয়ের মধ্যে আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। এরপর বলতে পারে যে হতে পারে মালিকও না, হ্যাঁ শরীকও না অংশীদারও না সাহায্যকারীও না, হতে পারে সুপারিশকারী। এরপর আল্লাহ পর রায়তে বলতেছে যে কেউ সুপারিশ করার কেউ নাই। ওমা ইয়ামলিকু শাফাআতা ইল্লা মান আযিনা লাহু, আল্লাহ অনুমতি না দিলে সুপারিশের মালিক সুপারিশও করতে পারবে না কেউ, সুপারিশও করতে পারবে না কেউ। তাহলে বোঝা গেল যে কোনোভাবেই শরীক আসছে না এখানে। সালিমা এখানেও আল্লাহ তাআলা তার রাজত্ব সম্পূর্ণরূপে কারো অংশীদারিত্ব মালিকানা সাহায্যকারী অথবা সুপারিশ সব কিছু থেকে মুক্ত আল্লাহ তাআলা মালিকানা, এখানে তার সালাম নামটি স্পষ্টভাবে ফুটে উঠছে। সাত নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যেই সৃষ্টি তিনি করেছেন। আমি একটু আগে বলেছিলাম একটি কথা, অনেক সময় মানুষ মনে করে যে এইটা এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি, হরিণের দিকে মানুষ তাকায়, তাকায় না তাকায় না হরিণের দিকে তাকায়, আবার অনেক সুন্দর মানুষ এত সুন্দর আল্লাহ সৃষ্টি কত সুন্দর বলে মানুষে। আল্লাহ সৃষ্টি সুন্দর হওয়া এটা আল্লাহ সালাম নামের একটি প্রতি প্রভাব সেখানে পড়েছে। সালিমা খালকু, তার সৃষ্টি নিরাপত্তা পেয়েছে মুক্ত হয়েছে, অর্থাৎ দুষ্টুটি মুক্ত হয়েছে, তার সৃষ্টিও দুষ্টুটি মুক্ত। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ইচ্ছা করেন কোনো কিছুকে একটা দোষ রেখে দিবেন, কেন যাতে করে বেশি না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক তার যে বাহন যখনই তিনি গোড়দৌড় করতেন কোনোটা এটার সাথে পারত না, কিন্তু এক বেদুইন এসে গোড়দৌড় করলো রাসূলটাকে হারিয়ে দিয়ে তারটা আগে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা অস্বীকার করছেন যে তার কোনো কিছু যখন বর্ধিত বেড়ে যাবে এটাকে তিনি কোনো কিছু দিয়ে থামাইয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোনো না কিছু একটা দোষ ত্রুটি রেখে দিয়েছেন বান্দার মধ্যে সৃষ্টির মধ্যে, কিন্তু মৌলিকভাবে কোনো দোষ ত্রুটি মুক্ত, যেটা তিনি ইচ্ছা করেছেন ওটা তিনি রাখছেন এর বাইরে। এই জন্য হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ জন্মগ্রহণ করে সেলিম, একটি বাচ্চা বের হয় ছোট বাচ্চা ভালোই বের হয়, পরবর্তীতে রোগ আক্রান্ত হয় এটা হয় এটা হয়, ছোট বাচ্চা এই জন্য সবাই পছন্দ করে কিন্তু দুষ্টুটি নাই। ছোট একটা ছাগলের বাচ্চাও সবাই পছন্দ করে কিন্তু দুষ্টুটি নাই, এমনকি কুকুর সানা দেখলেও কেউ কেউ মনে করে যে এটা দেখতে কত সুন্দর লাগতেছে, কারণ আল্লাহর সৃষ্টি এগুলো। এটাও কিন্তু সালাম নামের একটি প্রভাব যে তার সৃষ্টির মধ্যে যতক্ষণ পর্যন্ত তিনি না চাইবেন ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো অসুন্দর কিছু পাওয়া যাবে না। তিনি যেটা করেছেন সেটা তার একান্ত, তিনি ছাড়া কেউ সেটা করে দেয়নি। হরিণের মাথার মধ্যে গাছ দিয়ে দিছে কেন? যাতে করে আটকে যায়, কোথাও গেলে বেশি দূরে ঘন জঙ্গলের ভিতর গেলে তার হরিণের মাথা আটকে যাবে, না হলে বাঘের খাবার কোত্থেকে আসবে? আল্লাহ সেটা ব্যবস্থাপনা করে দিচ্ছেন। সুতরাং আপনার আমার প্রত্যেকটি কাজ ভুল হলেও আল্লাহ তাআলার কোনো কাজের মধ্যে ভুল নেই। আল্লাহ তাআলা বলছেন
আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আহসানা কুল্লা শাইইন খালাকাহু, সৃষ্টি করেছেন সুন্দর করে প্রত্যেকটি জিনিসকে। তার এই যে হরির মাথার মধ্যে এটা লাগিয়ে দেওয়ার মধ্যে একটা সৌন্দর্য আছে, জিরাফের গলা উঁচু করে দিয়েছেন অনেক উঁচু, এইটাও অনেকের সৌন্দর্য দেখতে দেখতে ইয়াতে যায়, এই চিড়িয়াখানা যায় এটা দেখার জন্য কত লম্বা গলাটা, এটা আরেক রকমের সৌন্দর্য। ঘাস দেখতে এক সৌন্দর্য, গাছ দেখতে আরেক সৌন্দর্য, এক একটা সৌন্দর্য এক এক রকম। তাহলে তিনি সালেমা মিনাল আফাত ওয়াল আহাত ওয়াল বালিয়াত, তার প্রত্যেকটি সৃষ্টি সৃষ্টি করার তার কর্মটা এটা কখনো দোষের দুষ্টুমি থাকতে পারবে না, থেকে মুক্ত। এই মুক্ত হওয়া তার সালাম নামের একটি একটি প্রভাব তার মানুষের ভিতরে পড়েছে। না অষ্টম যেটা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা চেয়েছেন, অষ্টম বা নবম না, আল্লাহ তাআলা চেয়েছেন যে দুনিয়ার বুকে কোনো কিছুই পরিপূর্ণভাবে সুন্দর খুঁজে পাবেন না আপনি, পরিপূর্ণ সুন্দর খুঁজে পাবেন, যেমন বলছিলাম কিছু না কিছু একটা আল্লাহ তাআলা রেখে দেন। কিন্তু একটি জিনিস তিনি দুনিয়ার বুকে করেন না, আখিরাতে করেছেন পরিপূর্ণ সুন্দর, সেটা কি? দারুস সালাম। আল্লাহ বলে দিয়েছেন লাহুম দারুস সালাম, এই জন্য সালাম দারুস সালাম আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত জায়গা, সেটা কি? জান্নাত, পরিপূর্ণ সালামের বাড়ি, আল্লাহর বাড়ি বলতে কি? এখানে একটা জিনিস জানা দরকার, মনে রাখা দরকার, আল্লাহর দিকে অনেকে এটা ভুল অনুবাদ করে বিপদে পড়ে। আল্লাহর দিকে যে সমস্ত জিনিস সম্পর্ক যুক্ত হয় দুই রকমের হয়, একটা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি যা করছে স্রষ্টার প্রতি সম্পর্ক যুক্ত হয়েছে, যেমন আপনি বানাইছেন অথবা আপনি পানি নিয়ে আসছেন, কি বলবো, আবদুল্লাহর পানি। আবদুল্লাহর পানি কি আবদুল্লাহর অংশ? না, ঠিক আছে না কথাটা, মানে এটা হলো সৃষ্টি অথবা যিনি নিয়ে আসছেন এটা তার সাথে সম্পৃক্ত করে একটা সম্পর্ক হয়, আর ওই ভাষা তো এটা আছে। আচ্ছা, পানির বোতল এখন কিন্তু সাথে সাথে দুইটা লাগানো, মৌসুম সিফাত পানির বোতল, বুঝে আসছে কথাটা, মানে গুণ গুণ এবং যার গুণ বর্ণনা করা হচ্ছে দুইটা একসাথে। আল্লাহ তাআলার কিছু, যেমন আপনি বলেন রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, এটা হচ্ছে মৌসুফ সিফাত বলা হয়, গুণ সত্তার সাথে তার গুণ জড়িত হয়েছে। কিন্তু যখন বলবেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাকে আল্লাহ থাকেন তো কি জন্য? সম্মান করে, সম্মান করে বলছেন। যখনই আপনি বলেন আবদুল্লাহর পানি, তখন হয় খবর দিচ্ছেন যে এটা তার নয়, এটা তার সম্মান করে বলছেন তার পানিটা স্পেশালি। আর যখন বলবেন তার যিনি তার গুণকে তার সাথে সম্পর্কযুক্ত করবেন, তখন এটা আলাদা কোনো সত্তা নয়, এটা একটা কি গুণ হিসেবে বিবেচিত হবে, গুণ হিসেবে বিবেচিত হবে। দারুস সালাম আল্লাহর জান্নাতের একটি নাম, সালাম একটা দারুস সালাম, আল্লাহ বলছে না লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের জন্য রয়েছে দারুস সালাম। দারুস সালাম আল্লাহ তৈরি করেছে যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে সালাম বলে বিবেচিত করবে, বিবেচনা করবে যে তিনি সালাম, তিনি সালাম, দোষ ত্রুটি মুক্ত সর্ব সর্বদিক থেকে, তার জন্য তাদের জন্য আল্লাহ তাআলা দারুস সালাম রেখেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা দারুস সালাম জান্নাত রেখেছেন। সেই জন্য দুনিয়ার বুকে পরিপূর্ণরূপে সালাম কিছু পাওয়া যাবে না, কিন্তু শান্তি প্রশান্তি পেতে হলে দারুস সালামে যেতে হবে, সেটা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে রেখেছেন। দশ নম্বর হচ্ছে যে আল্লাহর প্রত্যেকটি জিনিসেই আল্লাহ শান্তির তার সালামের একটি জিনিস দিয়ে দিয়েছেন, কিছু না কিছু আছে। জমিন যদি করে এরকম এরকম করতো আপনি কি থাকতে পারতেন? নড়াচড়া করলে জমিনকে তিনি মুস্তাকা একটা স্থির রেখেছেন। আরে সামান্যতম যদি দুই মিনিট যদি পৃথিবী নড়ে কি করেন আপনারা জানেন? বাইরে চলে আসেন, সব ঘরে থাকেন না, যে গায়ের উপর পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবো, কত কিছু করেন। এই যে শান্তি আল্লাহ দিচ্ছে, এই সামান্যতম শান্তির কারণে আপনি টিকে আছেন জমিনের মধ্যেই। ধরেন সূর্য, সূর্যের মধ্যে কিরকম শান্তি আছে, যদি কাছে আসতো কি হইতো? পুড়ে যেত। যদি দূরে যেত কি হইতো? বরফ হয়ে যেত। এমন জায়গায় রেখেছেন যে আপনাকে শান্তি দিচ্ছে, এটা তার সালাম নামের প্রভাব আপনার উপর পড়েছে, প্রশান্তি দিচ্ছেন তিনি আপনার উপর।
কারণ তিনি দুশ্রুতি মুক্ত, এই জন্য তিনি সব কিছু আপনাকে দিচ্ছেন, আপনাকে সাল পরিচালনা করছেন। এই যে যত গ্রহ নক্ষত্র আছে এগুলো যদি কোনো উল্টা পাল্টা চলতো কী হইতে বলেন তো? আপনি কি পৃথিবী থাকতে পারতেন? থাকতে পারতেন না। এই যে আমাদের দিক থেকে যে সমস্ত বিকিরণ হচ্ছে, উপর থেকে যে সমস্ত জিনিস পড়ার বিভিন্ন গ্রহ নক্ষত্রকে ভেঙে ভেঙে পড়ছে টুকরা, এগুলি উপরে যে জাল বিছিয়েছেন আল্লাহ তাআলা, এই জালের পরে আকাশ তো জাল, আল্লাহ বলে দিয়েছেন আসমা জাতুল হবুক, এই জাল জাল ভেদ করে আমার পৃথিবীতে আসছে না বলেই ঠিক আছে। এই জন্য গ্রিন হাউস এফেক্টের চিন্তা মরে যাচ্ছেন যে এই হবে সে হবে, পৃথিবী হয়ে যাবে হয়ে যাবে, এটা কে রেখে দিয়েছে এই এত সুন্দর ব্যবস্থাপনা? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হচ্ছে সালাম, তার সালাম নামের একটা বড় গুণ, একটা বড় প্রভাব আপনার আমার উপর পড়ছে, এই গুণের সালাম নাম এবং গুণের প্রভাব পড়ছে বলেই আমরা পৃথিবীতে শান্তির সাথে বসবাস করে যাচ্ছি। এগারোতম একটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে সালাম নামের কারণেই ইসলামের নাম হচ্ছে, ইসলামে বলা হয় শান্তির ধর্ম, তাই না? শান্তির দিন বলা হয়, ধর্ম আমরা বলি না, দিন বলি। সালাম নাম কেন ইসলামের? ইসলাম হচ্ছে দুটি জিনিসের নাম, একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে শরণ, একটি হচ্ছে শরণ ও আমরুন, আপনার জন্য শরীয়ত। আল্লাহ তাআলা কি বলেছেন? আলা রাহুল খালক ওয়াল আমরুন। ইসলামের ভিতরে আছে শরীয়ত, আছে নির্দেশনা, আছে শরীয়তের মধ্যে আকিদা, আছে শরীয়ত, আছে দুইটা, একটা আকিদা আছে একটা শরীয়ত আছে। ইসলামের মধ্যে আকিদাটা ভারসাম্যপূর্ণ আকিদা ইসলামের মধ্যে, তেমনিভাবে ইসলামের শরীয়তটাও, যে শরীয়ত ইসলাম নিয়ে আসছে, সালাত বলেন, সাওম বলেন, জাকাত বলেন, হজ বলেন, সবই ভারসাম্যপূর্ণ, কোনোটাই বাড়তি নয়, সীমার বাইরে নয়। সালাম সাওম দিয়েছে মাত্র এক মাসের, সারা বছর দিলে আপনার কী হতো? জীবন দুর্বিষহ হয়ে যেত, সেখানেও শান্তির প্রভাব রয়েছে। আকিদা দিয়েছে এমন যে বিশ্বাসটা আপনি করতে পারবেন, কিন্তু এমন বিশ্বাস দেয়নি যেটা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। সেটা কি? যদি বলতেন যে, যদি কেউ বলতো যে আকিদা বিশ্বাসের মধ্যে একটা হচ্ছে আত্মা ঘুরে বেড়ায়, যার ইচ্ছে তারা থাপ্পড় মারে, আপনি কি থাকতে পারতেন? আপনি বলতেন যে এই তো বিবেক বিভেদনে দেখি, কখন থাপ্পড় মারে মেরে ফেলে আমাকে। ইসলাম কিন্তু এই জাতীয় অযাচিত কোনো বিশ্বাস নিয়ে আসে নাই। তাহলে বোঝা গেল ইসলামের শরীয়ত, ইসলামের আকিদা দুটোই কিন্তু ভারসাম্যপূর্ণ, দুটোই সালাম, শান্তির সাথে জড়িত। এই জন্য আমরা বলছি আল্লাহ তাআলার এই নামটি, এটা আল্লাহর জন্য খাস, তারই জিনিস, আর কাউকে এই আসসালাম বলার কোনো সুযোগ নাই। আপনি বলতে, মানুষ কি বলতে পারেন সালামু আলাইকুম? আপনি যখন কাউকে বলেন আসসালামু আলাইকুম, এর অর্থ কী? এটা আগে জানা দরকার। এটার অর্থ দুইটা, একটা হচ্ছে বরকত হোক সালাম নামের, নামটা আল্লাহর সালাম নামটা তোমার জন্য প্রেরণ করতেছে এই জন্য যাতে তোমার উপর সালাম নামের বরকতটা নাজিল হয়। দ্বিতীয় হচ্ছে তোমাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক, যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ রাখুক তোমাকে। তৃতীয় হচ্ছে আরেকটা অর্থ হতে পারে, তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে শান্তির ব্যবস্থাপনা করে দিক, জান্নাত দিয়ে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ শান্তি পেতে পারে না পরিপূর্ণ। ঈমানদার জান্নাতে যখন একটি পা রাখবে তখন তারপর শান্তি আসবে। এই জন্য আরবরা দোয়া করে সাল্লামাকাল্লাহ, সাল্লামাকাল্লাহ দোয়া করে, দেখবেন কথায় কথায় আসসালামু আলাইকুম, হ্যাঁ আল্লাহ ইসাল্লেম বলতে থাকে। কেন? এটা বড় জিনিস, সালামত নিরাপত্তা পাওয়া। আবার দোয়া করে হাইয়াকাল্লাহ, কেন? কারণ হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা সাদর সম্ভাষণ জানাবেন, প্রশান্তির ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে একটু সালাম অর্থ হচ্ছে আপনার জীবনের সব কিছু পেয়ে যাওয়া, সব কিছু পেয়ে যাওয়া। এই জন্য কেন আমরা এবার আমাদের অধ্যায়ে চলে আসি আলোচনায়, এতক্ষণ আমরা শুধু সালাম অর্থটা বুঝেছি, তাই না? যেহেতু বুঝছি সালাম একমাত্র আল্লাহর গুণ এবং এটার অনেক প্রভাব আছে আমাদের জীবনে, এবং এটা বিভিন্নভাবে এটা আমাদেরকে কী করছে, তিনি নিরাপদ সম্পূর্ণ মুক্ত দুষ্টুটি মুক্ত, বিভিন্নভাবে এটা একটা প্রমাণ দিলাম আমরা। এখন আমাদের ইমাম বলছে লা ইউকালু আসসালামু আলাল্লাহ, কেউ বলতে বললে বলা, কেউ যেন এটা না বলে যে আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম, এটা যেন না বলে। কারণ সালাম তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর উপর সালাম কেমনে হয়? আল্লাহর উপর সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনি যেন তারে নিরাপদ রাখতেছেন, না হয়?
এটা তো হতে পারে না, আল্লাহর উপরে সালাম কেমনে হয়? এটা এই কথাটা শুদ্ধ নয়, এটা এই জন্য তিনি বলছেন এটা বলা হারাম, এই জন্য তিনি এই জিনিসটা উল্লেখ করেছেন। আমরা বলেছি সালামের অর্থ বলেছি কেমন। আচ্ছা, এখন কেউ যদি বলে আসসালামু আলাইকা ইয়া রব, আল্লাহ তোমার উপর সালাম, এটার কয়েকটা অর্থ হতে পারে। এক নম্বর, যেমন আপনি মনে করতেছেন যে দোয়া করতেছেন আল্লাহ তোমার তো কিছু দোষ ত্রুটি আছে, তোমার দোষ ত্রুটি মুক্ত হোক, এই জন্য আমি সালাম দিলাম, হলো, এটা হতে পারে। এটা হওয়ার অর্থ হচ্ছে আপনাকে আপনি খারাপ, আল্লাহকে আপনি খারাপ গুণে গুণান্বিত করলেন, এই জন্য আসসালামু আল্লাহ বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে এটা অর্থ হতে পারে, কেউ বলতে পারেন যে আল্লাহ আপনি আপনার নিরাপদ রাখুন, হলো, এটা কি আপনার কথার কথা? আপনি বলতে পারেন এটা আল্লাহ আপনি আপনি নিরাপদ রাখুন, এটা তো আপনি অতিরিক্ত কথা বললেন যে কথার কোনো অর্থহীন। কারণ কি খেয়াল করেন, এটা না বলে একদাফি দোয়া, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করা যেমন যায় না, এরকম আল্লাহ আপনি আপনাকে নিরাপদ রাখুন এটা বলার কোনো করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা নিজে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন নিজের জন্য তাসবিহ সেট করেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যে দোষ ত্রুটি গুণ গুণান্বিত করে আল্লাহকে, এগুলি থেকে আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র, সুবহানা মহাপবিত্র, তাই না? ইয়ারপরে কি বলছে, সালামুন আলাল মুরসালিন, সালাম দিছে কাদের উপর? রাসূলদের জন্য, যে তাদের উপর দোষ ত্রুটি মুক্ত করে দিচ্ছি আমি, আপনি তো আর করছেন না, আল্লাহকে, তিনি আপনাকে দোষ ত্রুটি মুক্ত করতেছেন, যে নবী রাসূলগণ দোষ ত্রুটি মুক্ত। কেন? তারা আল্লাহকে খারাপ গুণে গুণান্বিত করে না, এই জন্য তা আল্লাহ তারা তাদেরকে সালাম দিয়েছেন, শান্তির ব্যবস্থাপনা করে দিয়েছেন তাদেরকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর আল্লাহ তারা নিজে প্রশংসা নিজে করেছেন। এই জন্য দুই অর্থেই যদি বলেন যে আল্লাহ তাআলা দোষ ত্রুটি আছে এই জন্য সালাম বলে পূর্ণ করছে, এটাও জায়েজ নাই, আর যদি বলেন যে আল্লাহ আপনি আপনার দোষ ত্রুটি মুক্ত হন, এটাও বলা জায়েজ নাই, কারণ এটাও কোনো অর্থহীন কথা, এই জাতীয় দোয়া কোনটা জায়েজ নয়, জায়েজ নাই। আমাদের শেখ আগের দর্শে নিয়ে আসছিলেন আল্লাহর নাম এবং গুণের কথা, এর সাথে এই দর্শের মিলটা কীভাবে হলো? মিলটা হয়েছে এইভাবে, আগের দর্শে আল্লাহ তিনি আল্লাহর নাম গুণের কথা উল্লেখ করেছেন, আর এখানে একটি কথা উল্লেখ করেছেন, এটা দিয়ে উল্লেখ করে তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহর জন্য যে সমস্ত নামগুণ নির্ধারিত এগুলি আল্লাহ করে বলা যাবে না। আল গোফরানু আল্লাহ, আল্লাহ তুমি দোয়া করো, হবে আল্লাহ কার কাছে দোয়া করবে? মানে এমন কিছু বলা যাবে না আল্লাহর জন্য, নকস যেটাতে আসে, অর্থাৎ যেটাতে আল্লাহর কোনো ত্রুটি প্রকাশ পায়, আল্লাহ নাউজুবিল্লাহ, এমন কোনো জিনিস আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, এই জন্য আসসালামু আলাল্লাহ বলা যাবে না। এটা তিনি, এটা যেহেতু সিফাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, সেই জন্য তিনি সেটা উল্লেখ করেছেন। কারণ আল্লাহর সমস্ত নামই কি সুন্দর, সমস্ত নামই সুন্দর, তার সমস্ত নাম প্রমাণ করে তার গুণগুলিও সুন্দর। সুন্দর নাম কোত্থেকে আসছে আমরা বলেছিলাম, মনে আছে? সুন্দর গুণের কারণেই তো তার সুন্দর নাম, নামগুলি সুন্দর হয়েছে, কারণ তার প্রত্যেকটা নামের ভিতরে অনেকগুলো গুণাগুণ রয়েছে, ভালো ভালো উত্তম, সেই জন্য তার প্রত্যেকটি নামই সুন্দর হয়েছে, কারণ এর ভিতরে অনেক সুন্দর সুন্দর গুণ রয়েছে। রহমান নামের ভিতরে কী গুণ রয়েছে? তিনি দয়া করেন, ভালো না দয়া করা? দুনিয়ার লোকে সবাই প্রশংসা করে দয়াবানকে, যে রাহমুন ইয়ারহামুর রহমান, আল্লাহ দয়া করেন। আবার দেখেন দয়া করতে কী লাগে? আইলম লাগে, লাগে না? কাকে দয়া করতে হবে জানতে হবে না? দয়া করতে ক্ষমতা লাগে, লাগে না? লাগে। দয়া করতে হ্যাকমত লাগে, লাগে না? সবাইকে কি পাইকারি ভাবে দয়া করছেন? না, যারে দয়া করলে দয়াটা কাজে লাগাতে পারবে তারে করছেন, যারে দয়া করলে সে উল্টা পথে চলবে তারে করেন নাই, তার হ্যাকমতে, তার কাদা অনুসারে, চাহিদা অনুসারে। তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের ভিতরে কি আছে? গুণাগুণ রয়েছে, উত্তম উত্তম গুণাগুণ রয়েছে। এই জন্য, এই জন্য এই সালাম আল্লাহর উত্তম একটি নাম, তার ভিতরে অনেক উত্তম গুণাগুণ রয়েছে, এই গুণাগুণগুলি সর্বোচ্চ হওয়ার কারণে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, তবে সেগুলো এভাবে বলা যাবে না সালামু আলাল্লাহ বলা যাবে না, কারণ এটা ভিন্ন অর্থ প্রদান করে, ভিন্ন অর্থ প্রদান করে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউই, যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য সবচেয়ে খারাপ উদাহরণ। আখিরাতের উপর ঈমান আনে না কারা জানেন? কারা? নাস্তিকরা। আর কারা? খ্রিস্টানরা এখন আর ঈমান আনে না আখিরাতে। হ্যাঁ, আর কারা? হিন্দুরাও, বৌদ্ধরাও,
যারাই মুশরিক, বেশিরভাগ মুশরিকই আখিরাতের উপর ঈমান রাখে না, এদের জন্য নিকৃষ্ট উদাহরণ। নিকৃষ্ট উদাহরণ কি? আল্লাহ বলে দিয়েছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট তারা, কারণ তারা তাদের বিবেক খরচ করেনি, আল্লাহ নেয়ামত দেখছে, দেখেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে রেখেছে, এই জন্য তাদের জন্য সর্বনিকৃষ্ট উদাহরণ। এরপর আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। সর্বশ্রেষ্ঠ উদাহরণ কীভাবে, উদাহরণ কীভাবে দিবেন? গুণাগুণ দিয়ে দিবেন। আল্লাহ তুমি ধরেন আমি বললাম আল্লাহ আপনার জন্য আপনার সর্বস্ব সব ভালো বলবো, আপনাকে ভালো বলতে হলে কী দিয়ে বলবেন? ভালো বলতে হলে গুণ দিয়ে বলতে হবে। তাহলে আল্লাহর সমস্ত গুণই হচ্ছে উত্তম, কারণ আপনি ভালো বলতে হলে কী দিয়ে বলতে হবে? আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি ভালো, তো ভালো কীভাবে হলে বলবে? তিনি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি আমাকে দান করো, তুমি রিজিক দাও, তুমি আমাকে সন্তান দাও, কত কিছু সবই তো তার গুণ বর্ণনা করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর মালিকানায় তার রাজত্ব, তার জন্য নির্ধারিত হবে যাবতীয় উত্তম উদাহরণগুলো, উত্তম ভালো জিনিসগুলো তার জন্য নির্ধারিত হবে। তাহলে দুনিয়ার বুকে যারা গুনার কাজ করছে তাদের জন্য নিকৃষ্টতম উদাহরণ বা গুণাগুণ, আর যারা আল্লাহ তাআলার জন্য যারা আল্লাহ আল্লাহ তাআলার জন্য আমরা নির্ধারণ করবো সর্বোচ্চ উদাহরণ, সর্বোচ্চ গুণাগুণ। অন্যভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনে একমাত্র উত্তম গুণাগুণ আল্লাহর জন্য নির্ধারিত হবে, আর কারো জন্য উত্তম গুণাগুণগুলো নির্ধারিত করতে পারবে না। মানুষের গুণ আছে, কি জন্য গুণ? তো দানবীর, দানবের গুণটা কিসের প্রভাব জানেন? আল্লাহর নাম জওয়াদের প্রভাব, কেরিমের প্রভাব, নইলে সে উত্তম গুণ সে এই আল্লাহর গুণের প্রভাবের কারণে পড়েছে, এই জন্য সে দিতে পারছে। আল্লাহর গুণ আল্লাহর কাছে, তার উপর প্রভাব পড়েছে কারো উপরে, এই জন্য আল্লাহ তাআলা বলছে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াবান তাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন। কেন? তার রহমতের দয়া তার উপর প্রভাব পড়েছে বলে দয়া করেন তিনি। তাহলে এই জন্য আমরা যেটা বলছি যে আল্লাহর যাবতীয় উত্তম গুণগুলি কার জন্য? আল্লাহর জন্য নির্ধারিত হবে। হ্যাঁ, আল্লাহর জন্য নির্ধারিত হবে। যখন আমরা বলবো আল্লাহ আপনার উপরে শান্তি, আল্লাহ আপনার উপরে সালাম হোক, তখন যেন বুঝাইলাম যে আল্লাহ আপনার নকশ আছে এটা পূর্ণ হোক, এই জন্য আল্লাহর জন্য এইভাবে বলা যাবে না। বুঝে আসছে? এভাবে বলা যাবে না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সহজে বলতে পারি এটা যে যদি আমরা কখনো আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করতে যাই, আমরা কখনো এমন কিছু করব না যেটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ এমন শব্দ ব্যবহার করবো যে আল্লাহ তাআলার নকশ বোঝা যায়, কমতি বোঝা যায়, আর কোনো কিছু আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে কম আছে এমন কিছু বোঝা যায় এই শব্দ বলা যাবে না। সালাম নামটি, আল্লাহ তাআলার নাম হচ্ছে সালাম, আসসালাম। সালাম নামটি আল্লাহর এমন একটি নাম যার দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুই দিক রয়েছে। একদিকে সেটাকে বোঝাচ্ছে সেলবি দিক, সেলবি অর্থ হচ্ছে নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড বুঝেন। আমি বললাম ধরেন আপনার কোনো দোষ নাই, এটা কি গুণ না নেগেটিভ কথা বললাম? না, নেগেটিভ কথা বলছি, কিন্তু এটা বিপরীতটা সাব্যস্ত হচ্ছে, কিন্তু একটা নেগেটিভ কথা, নেগেটিভ সেন্সে আসছে এটা, আপনার তো কোনো দোষ নাই, তো বোঝা গেল একটা নেগেটিভ সেন্সে কথাটা বলছি। আরেকটা হলো যে আপনার দোষ না থাকার অর্থ হচ্ছে আপনি পূর্ণ গুণে গুণান্বিত, তাহলে বোঝা গেল উল্টাটা সাব্যস্ত হচ্ছে। তাহলে সালাম এমন একটি নাম যা দ্বারা দুইটা দিক সাব্যস্ত হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কোনো দোষ নাই, বিপরীতে তিনি পরিপূর্ণ গুণে গুণান্বিত, দুইটা জিনিস আছে। আর আপনি যখন বলবেন আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম হোক, আপনি কিন্তু দুইটা সাব্যস্ত করছেন, আপনি একটা বলছেন আল্লাহ জানো, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি দোষ ত্রুটি মুক্ত হও, এটা তো হতে পারে না, আল্লাহ তো আগে থেকেই মুক্ত আছেন, তা আপনি যেন অপরকার অন্তরে আল্লাহর সাব্যস্ত করা গুণটাকে অস্বীকার করলেন, সুবুতি পজিটিভ গুণটাকে অস্বীকার করে বসছেন। পজিটিভ গুণ কি? তার কোনো দোষ নাই, তার তার পূর্ণ গুণে গুণান্বিত, তিনি পূর্ণ পূর্ণ গুণে গুণান্বিত, এর থেকে যেন আপনি তাকে অস্বীকার করে বসছেন। এরপর তিনি আমাদের ইমাম শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, হাদিসের পর মাসাইল আসছে, আমরা সেগুলি পড়ব। হাদিসটা কি? ফি সাহিহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমরা আগেও বলেছি এই কিতাবে যখনই কোথাও সহি বলা হবে
এর অর্থ এই নয় যে শুধু বুখারিতে আসছে, সহি অর্থ হচ্ছে সহি হাদিসে আসছে, এটা বলা উদ্দেশ্যও না। কখনো বুখারিতে পাবেন, কখনো মুসলিমে পাবেন, কখনো বুখারি মুসলিমে নাই কিন্তু সহি হাদিস হিসেবে আসছে। এই জন্য তিনি আমভাবে ফিস সহি বলেন। সাধারণত মুস্তালাহ বা পরিভাষা হচ্ছে যখনই কেউ ফিস সহি বলে এর অর্থ হচ্ছে বুখারিতে আসছে, কিন্তু এখানে ফিস সহি বলতে সমস্ত সহি হাদিস বোঝানো হচ্ছে, সহি হাদিসে আসছে। তবে এই হাদিসটা বুখারি মুসলিম উভয় জায়গায় আসছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসউদ, তিনি হুজালি গোত্রের ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় পাত্র ছিলেন যে তার সিওয়াক, মিসওয়াক, তার জুতা, তার ওজুর পানি সবসময় তার সাথে থাকতো। তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন যে ইবনে উম্মে আব্দ, অর্থাৎ তাকে বলা হচ্ছে ইবনে উম্মে আব্দ, যে ইবনে উম্মে আব্দ যেটাতে খুশি আমিও তাতে খুশি, এরকম বলেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে। এই জন্য তার ইস্তিহাদকে অনেকে সম্মান করতেন, যদি ইস্তিহাদ থাকতে সম্মান করতেন, কিন্তু কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, নবীরা ছাড়া কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, এটা আমরা জানি। তিনি তাতবিক করতেন যেটা শুদ্ধ নয়, অর্থাৎ রুকুতে যখন যাইতেন হাঁটুতে হাত না রেখে দুই হাঁটুর মাঝখানে হাত ঢুকিয়ে দেখতেন। অনুরূপভাবে তিনি রফি এদান করতেন না, এটা তার হাদিস, তিনি মনে করছেন এভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা এই দুই জায়গাতেই সাধারণত তার এই মতটা নেই না, কিন্তু আমরা মনে করি তিনি সম্মানিত ইমাম এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। মত না নেওয়ার অর্থ কাউকে অসম্মান করা নয়। আপনার সব মত নিতে হলে তো আপনি তার তাকলিদ করলেন, এটা আমরা কখনো বলি না। আমাকে যতটুকু পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সাব্যস্ত হবে, যেটা বেশি প্রমাণ তো এটাকে নিতে হবে। আব্দুল ইবনে মাসউদের জন্য বলেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতি, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতে থাকতাম, কোন সালাত এটা ফরজ সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিসকা অথবা সালাতুল কুসুফ অথবা এই জাতীয় কিছু সালাত ছাড়া বেশিরভাগ সালাতে ফরজ সালাতের সাথে সাধারণত জমাত নির্ধারিত ছিল। আর রমজান মাসে আসলে এটা তো বিশেষ কারণে তারাবিতে কয়েকদিন পড়েছেন, তিন দিন চোখ পরে আর পড়ে না নাই, তাহলে বোঝা গেল বেশিরভাগ সালাতেই রসুলের সাথে তারা পড়েছেন। কোনটা? এটা ফরজ সালাত। এখানে ফরজ সালাত উদ্দেশ্য যে আমরা যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সালাত থাকতাম, কুল না আমরা বললাম আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি। খেয়াল করেছেন সাহাবায়ে কেরাম নিজেরা বলতো এটা আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আল্লাহর উপরে সালাম তার বান্দাদের পক্ষ থেকে। কোন জায়গায় বলতো এটা জানেন? তাহিয়াতুলিল্লাহ ও সালাওয়াত, এখানে আর তাহিয়াতুলিল্লাহ আছে না, এখানে বলতো প্রথম আসসালামু আলাল্লাহ মিন ইবাদি, আসসালামু আলাইক আইয়ুহান নবী, পরে আসসালামু আলাইক আছে না, তা আল্লাহর উপরে সালাম দিত। এটা বদলে হয়ে গেল কি আত তাহিয়াতুলিল্লাহ ও সালাওয়াত ওয়াত তাইয়িবাতু, এরপর আসসালামু আলাইক আইয়ুহান নবী, পার্থক্য করে বুঝছেন তো? তো তারা আগে এটা বলতো, তারা আগে এটা বলতো, সেটা পরিবর্তন হয়ে রাসূলুল্লাহ বদলাই দিলেন, এটা বদলাই দিলেন। তাহলে বোঝা গেল যে আত্তাহিয়াতুলিল্লাহ এটা হচ্ছে এটা বদল কি, আপনি আল্লাহর জন্য সম্মান প্রদর্শন করেন, বলেন যে আল্লাহর জন্য সম্মান দিলাম আমি, এটা বলেন, কিন্তু আপনি আসসালামু আলাল্লাহ বলেন না, এটা এটা বাদ দেওয়া হয়েছে। কারণ তারা মনে করতো যেহেতু এখানে সালামের জায়গা এটা চিহ্নটা, যখন আপনি বলছেন যখন বলেন আত্তাহিয়াতুলিল্লাহ, তাই না? যদি আগে যে অবস্থা আছে সেটা হলো এরকম আসসালামু আলাল্লাহ মিন ইবাদি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তিনটে সালাম পর্ব, একটা আল্লাহর উপরে, একটা নবীর উপরে, একটা মুসলিমদের উপরে, তিনটে সালাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কিন্তু এটা অনুমোদন করেন নাই, কারণ না 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 ভুল হচ্ছে তোমাদের। আরো কি বলতো তার আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, আরো বলতো আলা ফুলানি ওয়া ফুলানি, অমুকের উপর অমুকের সালাম, ওইটাও বলতো। কোনটা বলতো? আসসালামু আলা জিব্রিল, আসসালামু আলা মিকাইল, মিকাল, হ্যাঁ, অর্থাৎ জিব্রিল মিকাল অন্য বর্ণা আসছে, তো তারা বলতো আসসালামু আলাল্লাহ মিন ইবাদি, আসসালামু আলা জিব্রিল মিকাল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল, এইভাবে সালাম বলতো সবগুলি। আল্লাহ তাআলা সেগুলো পরিবর্তন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার পর বললেন যে না, এটা বলা যাবে না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাকুলু আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম এটা বলিও না, ফাইনাল্লাহ সালাম, আল্লাহই তো সালাম, তুমি আবার আল্লাহকে সালাম দিচ্ছ কি জন্য? আল্লাহই তো সালাম, দুষ্টুটি মুক্ত তিনি, তুমি আবার তাকে দুষ্টু মুক্ত করবে কি করে? তুমি বলতে পারো না, নিরাপত্তা তার কাছ থেকে আসে, শান্তি প্রশান্তি তার কাছ থেকে আসে, তুমি আবার সালাম দিবে কি করে, নিরাপত্তা তারে দিবে কি করে?
তুমি আবার তাকে শান্তি দিবে কি করে? তুমি তো দুনিয়া সব দুনিয়া যত শান্তি তার কাছ থেকে আসে, আখেরাত তো তিনি বাইতুস সালাম দারুস সালাম দিবেন আমাদেরকে। তা তোমার তুমি তো বলতে পারো না এটা, তখন আল্লাহ রাসূল সাল্লাম তা থেকে নিষেধ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাম তা থেকে নিষেধ করে দিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিষেধ করা হলো, তখন সাহাবা কিরাম কি অর্থে বলতেন? হয়তো তারা তাদের মধ্যে কেউ কেউ এই অর্থ দিত না যে আপনি নিরাপত্তা হোক, তারা হয়তো মনে করতো যে আল্লাহ বরকতান বলতেছি, অনেকে বলে না বরকত, যে বরকতান বলতে তাবার রুকান বলতেছি, যে আল্লাহর নামের উপর নামটা উল্লেখ করতেছে, আল্লাহর উপর নাম সালামটা উল্লেখ করতেছে এইভাবে। কিন্তু ওইটাও গ্রহণ করা হয় না যে এরকম জিনিস বলা যাবে না, এরকম জিনিস বলা যাবে না। সাহাবা কিরাম এরকম বললে ওইটা আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই, এটা বলা যাবে না। আচ্ছা, এখন এই যে নিষেধাজ্ঞা আসসালামু আলাল্লাহ, এটা কিন্তু হারাম, আমরা আগেও বলেছি এটা বলাটা হারাম। ফেরেশতাদেরকে চিন্তা করে দেখেন, আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, এটা কিন্তু নিষেধ করেন নাই সাহাবায়ে কেরাম। কখনো কখনো আসসালামু আলা জিব্রিল ওয়া মিকাইল বলতেন, এটা কি নিষেধ করা হয় নাই? কেন? তারাও তো মাখলুক, তাদেরও তো নিরাপত্তার দরকার আছে, তাদেরও প্রশান্তির দরকার আছে, তাদেরও বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার দরকার আছে। হ্যাঁ, তাদের বিপদ হয় কিনা এটা আমরা জানি না। দোয়া করতে রসুল নিষেধ করেন না, এর অর্থ হচ্ছে এদের জন্য দোয়া করা যাবে, এর অর্থে আমরা পাই আরেকটা হাদিস পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে একবার জানানো হলো যে জিব্রিল আপনার উপর সালাম পেশ করতে, রসুল্লাহ সাল্লাম বললেন যে আয়েশা এই জিব্রিল আসছে তোমাকে সালাম দিচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়া আলাইহিস সালাম, তার উপরে সালাম। বোঝা গেল মালাইকা যেহেতু আল্লাহ সৃষ্টি, তাদেরকে সালাম দেয়া জায়েজ আছে, তাদেরকে সালাম দিতে জায়েজ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে মাঝে মধ্যে যখন জিব্রিল আসতেন দাহিয়াল কালবি সূরাতে, তখন তিনি সালাম দিতেন, সালাম দিয়ে বসতেন আর নিরাপত্তা ওয়ালাইকুম আসসালাম বলতেন। এই সালামের কোনো দোষণীয় কিছু নাই। সুবহানাল্লাহ, আমি শুধু আশ্চর্য হই যখন শরীয়ত পরিপূর্ণভাবে প্রবর্তিত হয়নি অর্থাৎ শুরু হয়েছে মাত্র মক্কাতে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাতে করে খাবার নিয়ে গেছেন, হাতে করে খাবার নিয়ে গেছেন। তখন জিব্রিল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, বুখারী হাদিস, এটা আপনার জন্য খাবার নিয়ে আসছে, তার এটা আছে ওইটা আছে, আল্লাহর পক্ষ আল্লাহ তাআলা তাকে সালাম জানাচ্ছে, আল্লাহ তাকে সালাম জানাচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি কিন্তু আল্লাহ সালাম বলেন নাই, ওয়া আলাইকা সালাম ইয়া রব বলেন নাই, এ রব আপনার উপর সালাম দিয়ে বলেন নাই। উনি অত্যন্ত বোঝা গেল কত জ্ঞানী মানুষ ছিলেন তিনি। উনি বলছেন ইন্নাল্লাহু আসসালাম ওয়া মিনহু সালাম, আল্লাহই তো সালাম, আর তার কাছ থেকে সালাম আসে, প্রশান্তি আসে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলাইকা ওয়া আলা জিব্রিল সালাম, আপনার উপরও সালাম হোক, জিব্রিল উপরেও সালাম হোক। এই জন্য আমরা অনেক সময় বলি যখন কেউ সালাম পৌঁছে দেয় তখন কী বলতে হয়? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, এটা হচ্ছে নিয়ম। এইখান থেকে পাওয়া গেল দলিলটা, কোথায়? জিব্রিল যখন সালাম পৌঁছালেন আল্লাহর, তখন কার কাছে? ইয়ার কাছে পৌঁছালেন, রাসূলের কাছে পৌঁছালেন, কার জন্য? খাদিজার জন্য। খাদিজা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরও সালাম হোক, জিব্রিলের উপরেও সালাম, কিন্তু আল্লাহর উপর সালাম বলেন নাই। কেন বলেন নাই? কারণ এটা তো হয় না। এই জন্য তিনি বলছেন ইন্নাল্লাহু আসসালাম ওয়া মিনহু সালাম, আল্লাহ তাআলা তিনি সালাম আর তার কাছ থেকে সালাম আসছে, তার কাছ থেকে নিরাপত্তা আসছে। বুখারী রাওয়াতে হাদিসটি বিশুদ্ধ হাদিস। হ্যাঁ, আমরা শেষ করব সব। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাম আসসালামু আলাল্লাহ বলা যাবে না তেমনিভাবে। এর উপরে কিয়াস করে আপনি আরও বলবেন, কী বলবেন? আল গোফরান ও আলাল্লাহ, এই জাতীয় কথাগুলি বলা যাবে না, কারণ এগুলি বলার ভুল, বলার ভুল। বলতে হবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসবে, আল্লাহকে ক্ষমা দিলাম এটা হলো? আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতে বললাম এটা হলো? আল্লাহ কার কাছে দোয়া করবো? কথা বলার ভুল যেন না হয়, কারণ আকিদার ভুল হতে পারে সামান্য কারণে, সাব্যস্ত করতে গিয়েও ভুল করতে পারে মানুষ। আমি অনেক ভাইকে দেখেছি আল্লাহর সিফাত সাব্যস্ত করতে গিয়ে বাড়াইতে বাড়াইতে এমন জিনিস সাব্যস্ত করছে যেটা আল্লাহ বলেন না, আল্লাহ রাসূলও বলেননি। একজন বলে আল্লাহর কান, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, তখন বাড়িয়ে বাড়িয়ে কেন বলছেন? যে জিনিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন না আপনি কেন বলেন? ভুল হতে পারে, এরকম বহু বাড়া বাড়ি দেখছি। বলে কি একজন বলছে আল্লাহ আরশের উপর বসে আছেন, আপনি বলছে বসে আছেন,
এটা কোথেকে পাইলেন? একজন বলবেন না আল্লাহ সত্তাগতভাবে আরশের উপরে বসে আছেন, আপনি এত এত ফেস পাইতেন কে গেছে, সহজ কথাটা বলে আরশের উপরে উঠেছেন তিনি, এরপরে কি করছেন তো আমাদের বলেন না, আমরা চুপ থাকি। এই বাড়াবাড়ি করাটা হচ্ছে সমস্যা। তো সাব্যস্ত করতে গিয়েও বাড়াবাড়ি হয় এটাকে তিনি সাবধান করছেন, দেখো সাব্যস্ত করতে গিয়ে উল্টা পাল্টাও বকবক করো না। হাদিসে নিষেধ আসছে যেহেতু যে লা তাকুলু আসসালামু আল্লাহ, আল্লাহর উপর সালাম এটা বলিও না, কারণ ইন্নাল্লাহ হুয়া সালাম, আল্লাহই হচ্ছে সালাম। এই হাদিস থেকে এই যে আমরা একটা অধ্যায় থেকে কিছু মাসালা আমরা নিতে পারি, এগুলো বলছেন ফিয়ে মাসাইল। শাইখুল ইসলাম আমরা আগেও বলেছি, তার বারবার বলেছি, তার সৌন্দর্য হচ্ছে, তার বইয়ের সৌন্দর্য হচ্ছে এটা, তার এই কিতাবের যে তিনি বাড়তি কথা বলেন না, কোরআন আনেন হাদিস আনেন, সাথে সাথে কী কী মাসালা কী কী উপকার পান, এতে কী কী শিক্ষা পায় সেটা তিনি বলে দেন। এখানে কিছু শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে তাফসিরুস সালাম, সালামের ব্যাখ্যা তিনি করেছেন। সালামের ব্যাখ্যা কী করেছেন? একটা হচ্ছে আল্লাহর নাম, সালাম আল্লাহর নাম, ইন্নাল্লাহু সালাম বলছেন আল্লাহ আল্লাহর নাম, এর অর্থ হচ্ছে যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর হচ্ছে যদি সালাম, যদি কোনো সালাম আসসালামু আলাইকুম হয়, তাহিয়া হয়, তখন সেখানে দুইটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহর যে সালাম নামটি আছে, এই সালাম নামে প্রভাব আপনার উপর পড়ুক, এই দোয়া করা। যদি কেউ তাহিয়া অর্থ নেয়, একজন আসসালামু আলাইকুম বলি না, সালাতের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি না, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বলি না, বারাকাতু বাড়াই বলছি, মাঝে হাদিসে আছে এই বলছি। তো এই জন্য মাঝে মধ্যে সবসময় বলা যাবে না এটাও, হ্যাঁ। তো এই যে সালাম, এটা এই জন্য যে আপনাদের উপর, ডান দিকে যত মানুষ আছে ফেরেশতা সহ মানুষ যতগুলো, এগুলোর উপর অনেকে প্রশ্ন করে আমাকে যে সালাম কারে দিলাম, এটা নিয়ে থাকতে হবে, সালামকে হাওয়ার উপর দিচ্ছেন নাকি, এদের উপরে সবার উপরে, অর্থাৎ ডান দিকে যত আছে ফেরেশতা হইতে শুরু করে ডানে যত মুসল্লি আছে সব, আর বায়ে যত মুসল্লি আছে এর বাম দিকে দিলেন, এটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু মানুষের উপর দেয়া, মানে সৃষ্টির উপর যেন এটা আসে, এটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, হ্যাঁ। তো তখন অর্থ হচ্ছে সালামের যত নিরাপত্তা অথবা যত প্রশান্তি সব আপনাদের উপর পতিত হোক, এটা হলো উদ্দেশ্য দোয়া। অথবা একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে সেটার বরকত আপনাদের উপর নাজিল হোক, দুটোই শুদ্ধ, দোয়া হতে পারে বরকতও বরকতের জন্য হতে পারে, দুটোই শুদ্ধ আলহামদুলিল্লাহ। তাহলে সালাম এর ব্যাখ্যা আমরা জানলাম, সালাম শব্দের ব্যাখ্যা আমরা জানলাম। আচ্ছা, দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই আন্নাহু তাহিয়া, সালামটি, সালামটি একটা সম্মান সূচক বাক্য, সম্বোধন সূচক বাক্য, এবং সেটা হচ্ছে শুরু করা কথা শুরুর আগের বাক্য। এই জন্য হাদিসে আসে যে তোমরা কথা বলার আগে সালাম দিয়ে শুরু করো। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন তাকে বলেছিলেন যে যাও তুমি যাইয়া এ সাল্লিম আলা উলাইকার নাফার, এদেরকে ফেরেশতাদেরকে সালাম দাও, তারা যে জবাব দিবে এটা তোমারও, তোমারও, তোমার জন্য এবং তোমার বংশের বংশধরদের জন্য, সবার জন্য সেটা দোয়ার কাজ দিবে। তখন তিনি বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারা বললো আসসালামু আলাইকুম বললো, তারা বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা হাদিসে আসছে এভাবে, অথবা পুরোটাও আসছে কোনো বড় নাই। তাহলে বোঝা গেল যে এটা আগে থেকে, শুরু থেকেই, সৃষ্টির শুরু থেকেই সালামটা ছিল সম্বোধন হিসাবে, সম্মান হিসাবে। এই জন্য সালাম এটা হচ্ছে কথার আগে এবং কথার শেষে, যাওয়ার আগে। আমরা অনেকে ফি আমানিল্লাহ বলি, নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা যাওয়ার সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসতে তিনি বলেছেন যে ওয়ালাইসাতিল, ওয়ালাইসাতিল, ওয়ালাইসাতিল উলা, ওয়ালাইসাতিল উলা আবলাগু মিনাস সানিয়া, অথবা এরকম হাদিস ব্যবহৃত হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে এটা যে প্রথমটি, প্রথমটির চেয়ে দ্বিতীয়, দ্বিতীয় সালামটি কোনো অংশেই কম নয়। প্রথমটি বুঝছেন আসসালামু আলাইকুম বলে না, দেখা হলে চলে যাওয়ার সময়, প্রস্থান করার সময় আরেকটি সালাম, আরেকটি সালাম যদি দিচ্ছেন, এটা কোনো অংশে গুরুত্বহীন না, গুরুত্ব বেশি না। আর আমরা বেশিরভাগ সময় এটা বাদ দিয়ে বলি কি মা সালামা, অথবা হ্যাঁ পিয়ামানিল্লা, অথবা আল্লাহ হাফেজ, তাই না? এরকম কিছু কোথাও তো ঘুরে গেছে, আগা করা গেছে, আর নিষেধ নাই। আপনি আল্লাহ হাফেজ বলেন, মা সালামা বলেন, কোনো আপত্তি নেই, কিন্তু শেষে আসসালামু আলাইকুম বলে যান, সব শেষে, ওটা নিষেধ নাই, ওটা বলতে পারবেন, কিন্তু সব শেষে বলবেন আসসালামু আলাইকুম, জোর চাচ্ছি, এটা হলো কথা, এটা অভ্যাস করা উচিত আমাদের ধীরে ধীরে, এটা হচ্ছে সুন্নাত নিয়ম। শেষ করে দিচ্ছি, এটা আর এক মিনিট, শেষ করে দিচ্ছি। তিন নম্বর হচ্ছে যে এই আসসালামু আল্লাহ, আল্লাহর জন্য বলা যাবে না, আল্লাহর জন্য বলা যাবে না। চার নম্বর শিক্ষা হচ্ছে যেই কারোর নিষেধ সেটাও বর্ণনা করা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে সালাম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত,
আল্লাহ তাআলার কোন দোষ ত্রুটি নাই, সালাম বলে তার দোষ ত্রুটি মুক্ত করার কোনো সুযোগ নেই। পাঁচ নম্বর হচ্ছে যে তিনি যা বলছেন তালিম ও মুত্তাহিয়াত কাসরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুণ হচ্ছে এটা, যেটা নিষেধ করেন বিপরীতটা বলে দেন। নিষেধ করেছেন যে আসসালাম আল্লাহ বলবে না, কি বলতে হবে? আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াতু। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যখনই কেউ যখনই কোনো কিছু নিষেধ করেন রাসূল বিপরীতটা বলে দিতেন, কোনটা বলা যাবে সেটা তিনি বলে দিতেন। এটা ইসলামের মৌলিক সৌন্দর্য। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ আমাদের বিপদ দেন, আবার আল্লাহ মাঝে বেশি ভালোবাসেন তাকে বিপদ দেন, এই দুটিকে আমরা কীভাবে সমন্বয় করব? এই দুটিকে সমন্বয় সোজা এটাই করবেন, যখনই আল্লাহ বিপদ দিবেন তখন বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআল, আল্লাহ এটা আমার তাকদিরে রেখেছেন, এই জন্য আল্লাহ যা চেয়েছেন তা করেছেন। তাকদিরে দুই কারণে রাখছেন, কখনো কখনো পরীক্ষার জন্য, যে ইমানদার কতটুকু ইমানে টিকে আছে, টিকে থাকতে পারবে, এটা পরীক্ষা করার জন্য। আহাসিবান নাস ইয়াকুলু আমানা ওয়া হুম লা ইফতারুন, পরীক্ষা করবে আল্লাহ, করছেন। দ্বিতীয় হচ্ছে কখনো কখনো ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিকুম, নিজে কোনো কিছু হাতের কামাই করে এটা অর্জন করেছি, আপনি সমন্বয় করবেন। আপনি শুধুমাত্র আপনার দায়িত্ব হচ্ছে এটা যে হয় আমি ভুল করেছি না আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আল্লাহর কাছে তখন চাইতে হবে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তোমার কাছে নিরাপত্তা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তখন বলতে আল্লাহ মানে আসালুকাল আফা ওয়াল আফিয়াতা, আল্লাহ আমি ক্ষমা চাই নিরাপত্তা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই নিরাপত্তা চাই, এটা বলতে হবে সবসময়। এখন ক্ষমা হবে কি জন্য? বিপদ দিলে আপনি সহ্য করতে পারবেন না। নিরাপত্তা হবে কি জন্য? যে আল্লাহ বিপদ দিলে আমি সহ্য করতে পারবো না। আবার ক্ষমা হবে কি জন্য? আল্লাহ আমি অন্যায় করেছি এর থেকে ক্ষমা করে দেন, আবার আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি আমার উপর বিপদ আসতে পারে, বিপদ আসছে আপনি চাকে উদ্ধার করে আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আপনি বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআল, বিপদ হলে এটা, কিন্তু গুনাহ হলে এটা বলা যাবে না। গুনাহ করছেন যেহেতু অনির্ঘাত আপনি অন্যায়টা করছেন, এটা বলতে পারবেন না যে আল্লাহ লিখছেন, আল্লাহ লিখছেন এটা আপনি দেখছেন কিনা। আপনার দায়িত্ব ছিল আল্লাহর শরীয়ত মোতাবেক চলা, তাকদীর দিয়ে আপনি দলিল দিতে পারবেন না। তাকদীর দিয়ে শুধু বিপদের সময় বলা যাবে যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এটা আমার তাকদীর রেখেছেন এই জন্য বিপদটা হয়েছে। এটার কারণ দুইটা হতে পারে, হয় পরীক্ষা করছেন না হলে আমি কোনো অন্যায় করেছি, যে কোনো একটা হতে পারে, দুইটাকে মিলিয়ে নিব হতে পারে যে কোনো একটা, হ্যাঁ এর বাইরে যাবে না, এটা হলো মূল কথা। সুবহানাকাল্লাহ, বুঝতে পারছি জিনিসটা। জি শেখ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কোন কোন হাদিসে পাওয়া, কোন কোন হাদিসে পাওয়া যায়, একার ওকার দিবেন এখান থেকে, কোন কোন হাদিসে পাওয়া যায় যে কোরআনের কোন কোন আয়াত সাহাবীরা আগে পড়তো কিন্তু বর্তমানে কোরআন তার কোরআনে তার উল্লেখ নাই, এটা কিভাবে বুঝে নেব? এটা বুঝে নেবেন, আলহামদুলিল্লাহ এটা সুন্দর। যারা পদভ্রষ্ট একটা গোষ্ঠী এখন নাজি আসছে দুনিয়াতে, এরা এইগুলি দিয়ে, বিশেষ করে মুস্তাশরিকিন পাশ্চাত্যবিদরা এগুলি দিয়ে মুসলিমদের ইমান হারানোর চেষ্টা চালাচ্ছে। সেটা কি বলে যে খামসুর আয়াতিন ছিল, পাঁচবার দুধ খাইলে এটা ছিল, এটা পড়তাম আমরা পরবর্তী পাওয়া যাচ্ছে না, একটা ছাগল এসে খেয়ে ফেলছে, এই জন্য বানোয়াট হাদিসগুলো দিয়ে কেউ কেউ দলিল দিচ্ছে। এটা বানোয়াট হাদিস এটা, হ্যাঁ এটা সি হাদিসে স্পষ্ট আসছে, নুসেখ না, নস্ক হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। যখন শরীয়ত প্রবর্তন হচ্ছিল তখন কিছু জিনিস ছিল সাময়িক ছিল, আল্লাহ তাআলা ইচ্ছা ছিল, এই জন্য আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে কারিমে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরি মিনহা আও মিসলিহা, যখনই কোনো আয়াত আমরা নষ্ট করে দেই, রহিত করে দেই অথবা ভুলিয়ে দেই, তার বিপরীতে আমরা তার মতো অথবা তার থেকে উত্তম জিনিস নিয়ে আসি, তার মতো সম আয়াত হতে পারে অথবা উত্তম জিনিস কম হতে পারে বেশি হতে পারে, অল্প কথায় অনেক কথা হতে পারে। সুরা তালাক ছিল সুরা বাকারার মতো, কমাইতে কমাইতে এটাকে দুই পৃষ্ঠা নিয়ে আসে, দেখেন না দুই পৃষ্ঠা এখন একটুকু মাঝে নিয়ে আসছে, এটার ভিতরে আপনি আশ্চর্য হবেন এক সুরা তালাকের ভিতরে একেবারে শুধু দিয়ে দিচ্ছে আপনাকে মূল কথাগুলো। তাহলে হচ্ছে খায়েব, বেশি হলে খায়েব না, যেটা খায়েব যেটা আল্লাহ অবশ্যই নাজিল করছে এটা আমার জন্য উপকারী, এটা আল্লাহ বুঝেন। এই জন্য কোরআনে কারিমের কিছু আয়াত ছিল যেগুলো ওই সময় নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তিনি দায়িত্ব নিয়েছেন যে তিনি কোরআনের হেফাজত করবেন, এই জন্য কোরআনের হেফাজত হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই, যা কোরআন হিসেবে নাজিল, যা মনসুখ হয়ে গেছে
সেগুলি নিয়ে আমাদের আর কথা বলার সুযোগ নাই। কোনো কোনো সময় সেগুলি হাদিস দ্বারা কোনো হুকুম সাব্যস্ত হলে সেটা হুকুম বাড়বে, বাড়বে মানে সেটা অতিরিক্ত সাব্যস্ত হবে, কিন্তু কোরআনের আয়াতের কোনো কম বা হ্রাস বৃদ্ধি ঘটেনি। মনে রাখতে হবে যেটা কোরআন সেটা ঠিকই আছে, যেটা অতিরিক্ত না সাময়িকভাবে নাজিল হয়েছিল কোনো প্রয়োজনে সেটাকে আল্লাহ তাআলা সেটাকে মুছে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রয়োজন যেটা দরকার মনে করেননি, যে অদূর ভবিষ্যতে যারা ঈমানদার ঈমান পূর্ণ হয়েছে এখন আর তাদের সেটা দরকার হবে না, তাদের আর সেটা দরকার হবে না, তাদের ঈমান উপর থাকতে হবে। বুঝতে পারছেন কথাটা? আশা করি সহজে বুঝছেন। সব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র, মানে ফাইনাল ইয়ার। প্রশ্ন হচ্ছে আমি কি এমন এখন কোনো হাসপাতাল বা চেম্বারে ডিউটি করে উপার্জন করা কি হালাল হবে? এক্ষেত্রে মানুষকে প্রতারণা করা হবে কি? জাজাকাল্লাহ। প্রথমত আল মুতাতাব্বিব, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডাক্তারি বিদ্যা শিখে নেয় কিন্তু ডাক্তারি করে সে দামেন, হাদিসে আছে। খেয়াল করেন জিনিসটা করছেন কিছুই ছাড়েন নাই, ডাক্তারি না শিখে ডাক্তারি করলে সে এটার জরিমানা দিবে, জরিমানা মানে কী বলে ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য আপনি যদি কোনো সত্যি সত্যি জানেন, আপনি সার্টিফিকেট এখনও পান নাই, এর অর্থ হচ্ছে আপনি আপনাকে এখনো এই দায়িত্ব এই দায়িত্ব আপনাকে এখনও ইলিজিবল করা হয়নি, আপনি এখন এই ডাক্তারি করতে পারবেন না, আপনি এখন পরামর্শ দিতে পারবেন, আপনি শিক্ষণীয় বিষয়টা আছেন, আপনি দেখবেন কে কী করছে শুনবেন, কিন্তু আপনি এখন ডাক্তারি করে মানুষকে মেরে ফেলতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনি জানেন এটা বলতে পারবেন, সেটা কখন একেবারে হালকা জিনিস যেগুলি জ্বর উঠছে পানি দাও এটা তো মানুষরা বলে অভিজ্ঞতা থেকে, সেটা বলতে পারবেন। সাধারণভাবে আপনি জানছেন যে এখানে কেটে গেছে এটা পরামর্শ দিতে পারবেন, কিন্তু ফাইনাল ডাক্তারি আপনার জন্য এখনও অনুমোদিত না, এই জন্য আপনি এখনও এই কাজের জন্য উপযুক্ত বিবেচিত হননি। কিন্তু যদি আপনার টিচাররা বলে যে তুমি এখন থেকে প্র্যাকটিস করতে পারো, সার্টিফিকেট কোনো জরুরি না, সার্টিফিকেট জরুরি পাওয়া জরুরি না, তখন বলে সার্টিফিকেট জরুরি না এমনি করতে পারো, তখন আপনি করতে পারবেন। অর্থাৎ এখানে এজাজ এটাকে বলা হয়, এজাজত লাগবেই আপনার, এজাজত ছাড়া আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না। আপনি যেখানে সেখানে হাসপাতাল প্র্যাকটিস করে দিলে যেখানে কোনো কিছু হলে আপনি জরিমানা বহন করতে হবে। শায়খ, ওয়াসওয়াসা রোগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা দরকার। কোনো ব্যক্তি বস্তু কর্মকে নিয়ে শিরকের ধারণা বা ওয়াসওয়াসা আসে, মনে হয় যে আমি শিরক করছি, পর ওই ব্যক্তি বস্তুকে আমি ইগনোর করি, জানাবেন কি করা উচিত? সুবহানাল্লাহ, আমি বহু বিপদে আছি এই প্রশ্নটা নিয়ে। এই জন্য এই পর্যন্ত প্রায় এমন কোনো দিন নেই যে ওয়াসওয়াসা রোগীরা আমার উপর না করছে। ওয়াসওয়াসা রোগীদের একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেরা কখনো কখনো, এটা একটা কিন্তু একটা একটু মানসিক রোগ, কিন্তু এটা শুধু ওয়াসওয়াসা না, এটা মানসিক রোগ, স্নায়বিক দুর্বলতা থেকে এগুলি আসে। কখনো কখনো আমি দেখছি আমার এক পূর্বত ভাই, সে ঘুমায়, এরপর আমি ঘুমাই নেই, আমি দেখছি নাক দেখে ঘুমাইছে, তারপর ঘুমাই নেই, কারণ আমার ঘুম হয় না, কারণ তার মানসিক রোগ, ঘুম হয় না এটা বিশ্বাস করছে সে, এখন তার এখন ঘুম হয় না। এগুলি কখন হয়? মানুষ কখনো ফরাসরিক আতরতার দ্বারা হয়, এগুলি একটা গোষ্ঠী হয়, কখনো অবুঝে হওয়ার কারণে হয়, কখনো তার স্নায়বিক দুর্বলতার কারণে। এই জন্য এদেরকে আসলে ডাক্তার দেখানো উচিত, এইগুলিকে কোনোভাবেই ইগনোর করা, একেবারে ইগনোর করে ফেলা উচিত না, মানে এগুলি কিছুই না, এগুলি শেষ হয়ে যাবে, এগুলি না। এক, দ্বিতীয়ত এরা বেশিরভাগ সময় একাকিত্ব অবলম্বন করতে পছন্দ করে, এই রোগগুলি, এই ইয়ার রোগীগুলি, এই ওয়াসওয়াসার রোগীগুলি, এরা সবসময় মনে করে যে একাকী থাকতে হবে, কিন্তু তারা একাকিত্ব হয়ে যায়। এদের উচিত এই জাতীয় দর্শে আসা, এদের উচিত আলেমদের মজলিসে থাকা, মসজিদে আসা, মানুষের সাথে কথা বলা, যা জানে তা বলতে চেষ্টা করা, একটা হাদিস পড়া, শব্দ করেই পড়া, বন্ধু বান্ধবদের নিয়ে থাকা, গুনার কাজে না ভালো কাজে থাকা, ভালো কাজে আলোচনা করা। একাকিত্ব থাকতে থাকতে ধীরে ধীরে তারা ওয়াসওয়াসা রোগী আর বাড়বেই, তাই এটা কমবে না, কারণ শয়তান যখন ফ্রি মাইন্ড পায় তখন সে এখানে বাসা বেঁধে যায়। এই জন্য আপনার আমার উচিত হবে কিছুটা মনটাকে একটা কাজ দিয়ে এটাকে একটু তামির করবেন, এটাকে একটু কর্মচঞ্চল করে রাখবেন, যাতে করে সুযোগ না পেয়ে যায়। তিন নম্বর কাজ হবে, যদি লেখাপড়াকারী হয় লেখাপড়াতে প্রচণ্ড ব্যস্ত থাকবেন, কিছু আসতে হলে পরে এটা নিয়ে পরে চিন্তা করবো, আগে আমি পরে লেখা করি। মাঝে মধ্যে চার নম্বর কাজ হবে, মাঝে মধ্যে কিছু বিনোদনের ব্যবস্থা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করতেন, কিরকম বলতেন যে গাছের মধ্যে একটি গাছ আছে ইমানদার মতো কে বলতে পারবে, কেন মানুষের ভিতরে যেন ইয়া না চলে আসে, এক ঘেয়েমি চলে না আসে, আপনার উচিত হবে কিছু বিনোদনের ব্যবস্থা করা। পাঁচ নম্বর হচ্ছে, যদি কোনো কারণে আপনার মধ্যে সেটা এসেই যায়,
সাহাবায়ে কেরামের তা আসতো, আপনি এটা কঠিনভাবে দেখেন না, আসবে কিন্তু স্থান দিবেন না, স্থান দিবেন না, অর্থাৎ বসে বসতে দিবেন না। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আন আসবাহা হুমামান, আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি, আমাদের অন্তরে যা আসছে এটা বলার থেকে কয়লা হয়ে পুরি কয়লা হয়ে যায় তবু এটা রাজি আছে। সেটা কি? শয়তান এসে বলে আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহকে সৃষ্টি করলো কে? হ্যাঁ, এখনো চলতেছে এই নীতি চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যখন এটা আসবে তখন বলবে কি বলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূল ফিমান আল্লাহ, এটা বলতে হবে। বাম দিকে থুতু ফেলতে হবে, এত তো এতগুলোই না, মানে বাম দিকে তিনবার থুতু দেবেন শয়তান তাড়ানোর জন্য, ঠিক আছে। এরপরে বলবেন কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থ বুঝেন, ব্যাখ্যা বুঝেন, আর আকীদার মাসালাগুলোকে ভালো করে অনুধাবন করেন এবং বুঝবেন যে এটা আসবেই, শয়তান আমাকে পেয়ে বসতে বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুল ফাস্তাউযু বিল্লাহ ইন্নাহু সামিউল আলিম। তো সাত নম্বর হলো এটা, বেশি বেশি করে আউযুবিল্লাহ পড়বেন, মুখে পড়া না, শুধু অর্থ সহ বুঝবেন যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমার ইমান চলে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। শয়তান তখন একসময় লেজ গুটিয়ে পালাবে যে আর পাচ্ছি না ওরে নিয়ে, এটা আসবেই, এটাকে খুব কঠিনভাবে দেখে ইমান হারা হয়ে যাওয়ার কোনো কাজ নেই। আমি যেটা বলেছি এই কাজগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন, আশা করি সহজ হবে ইনশাআল্লাহ, এটা থেকে বেঁচে থাকা। কাজ থাকলে বেশিরভাগ কাজ দিবেন, বই লেখা পড়া এর মধ্যে থাকবেন, এটা বেশি কাজ, দেখবেন যে মাথার ভিতরে অনেক কাজ গিজ গিজ করতেছে, ওইটা সব ভালো সময় কই। হ্যাঁ, ওইটা চিন্তা করেন, পরীক্ষার চিন্তা করে ভালো করে পড়বেন, যুবক ছাত্রদের কথা বলছি, পড়তে পড়তে চিন্তা করবেন যে আমি অমুক থেকে ফার্স্ট হবো, অমুক থেকে ভালো করবো, আমি এই জিনিসগুলো আগে শিখে ফেলবো, আমি এগুলো নোট করে ফেলবো, দেখুন যে আর কোনো কিছু আসতেছে না, বসে বসে সারাক্ষণ কেবল ফালতু চিন্তা করলে এগুলি আসে বেশি। বিয়ে কি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন যে কার সাথে কার বিয়ে হবে, নাকি নিজের পছন্দ চেষ্টা অথবা দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে? বিয়ে নয় শুধু, প্রত্যেকটি জিনিসই নির্ধারিত, আমি যেখানে কথা বলবো এটাও নির্ধারিত, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই নির্ধারিত। সুতরাং আপনার বিয়ে, আমার বিয়ে, প্রত্যেকের বিয়ে নয় শুধু, প্রত্যেকটি কাজে নির্ধারিত, এটা বিশ্বাস করতে হবে, নাহলে ইমান থাকবে না, ইমান অর্থ সব নির্ধারিত। তাহলে আপনি দোয়া করবেন কেন? দোয়াটাও নির্ধারিত, দোয়াটাও নির্ধারিত, হাদিস কোরআনে আস, মানে আপনার তাকদিরে এটা লেখা আছে লোকটি দোয়া করবে এই জন্য ওই মেয়েটা পাবে, দোয়া করবেন না পাবেন না, এখন আপনি দোয়া করবেন কিনা আপনি চিন্তা করুন, সহজ হিসাব তো, দোয়াটাও নির্ধারিত, এতে কোনো সমস্যা নেই। সিজদায় কখন কিভাবে বাংলায় দোয়া করা যাবে? সিজদায় বাংলা দোয়ার কথা আমি সাধারণত বলি না, না আমি বিপক্ষের মানুষ, তারপরেও যারা বলে তারা বলে সিজদায় যখন আপনি সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলা শেষ করবেন এরপর আপনি দোয়াটা করবেন, অর্থাৎ প্রথমে ওয়াজিবটা আদায় করবেন, ফরজটা আদায় করবেন, তারপরে তিনবার কিন্তু কম না, এরপরে আপনি দোয়া করবেন, যারা বলে তারা এরপর বলতে পারবেন আল্লাহ আমার ভাইকে ভালো করে দাও, আমার বোনকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সুন্দর মানুষ অথবা জিনিস দেখে আমরা মাশাআল্লাহ বলি, বদনজর যেন না লাগে, তার জন্য কি শুধু মাশাআল্লাহ বলা যথেষ্ট? বদনজরের জন্য মাশাআল্লাহ ওয়ালাউলা দাখালতু জান্নাতা কুনতা মাশাআল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিয়ম হচ্ছে দুটো কথা বলা, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বললেই ভালো, দুটো যেহেতু কোরআনে আসছে তাহলে আর সেটা বদনজর লাগে না। তারপরে মাশাআল্লাহ বললেও কিছু কাজ হবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলাটাই উত্তম, দুইটা মিলে মিলিয়ে দুটো মিলিয়ে বলবেন ইনশাআল্লাহ সেটা কাজ দিবে। যদি কোনো কারণে সেটা কাজ কখনো কখনো বদনজরকারীর বদ খারাপ ইয়ার কারণে হয়তো আপনার সেটা মন থেকে ঠিক মতো মাশাআল্লাহ আসছে যে অন্তর থেকে আসে নাই, সেটা প্রভাব না পড়ে, তখন কিন্তু আপনাকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে তখন প্রয়োজনে ওর থেকে পানি ফোড়া নিয়ে, ওর থেকে পানি নিয়ে ওর শরীরে মুখ হাত ধুয়ে সেটা দিয়ে আপনাকে গোসল করাতে হতে পারে, এটা কিন্তু অনুমোদিত জিনিস। এটা মুফাসসির হওয়ার জন্য কী কী যোগ্যতা দরকার? এক নম্বর যোগ্যতা হচ্ছে আরবি ভাষা জানতে হবে, মুফাসসির হওয়ার জন্য এক নম্বর যোগ্যতা হচ্ছে আরবি ভাষা জানতে হবে, আরবি ভাষা না জেনে কেউ তাফসির করা হারাম হারাম হারাম, যাই যাবে না। আজকাল যারা তাফসির করতেছে বেশিরভাগ আরবি জানে না, কী করে জানেন, তিন তাফসির একাত্তর করে সাইন নম্বর তাফসির বের করে, এইটা হলো ফাইল আমিষা আর কিছুই না। মনে রাখবেন আরবি ভাষা না জানার কারণে আজ যত বিভ্রান্তি শুরু হয়েছে, যত বিভ্রান্তি শুরু হয়েছে, আল্লাহ তাআলা নিজেই প্রেরণ করছে একজন তাফসির করে, দেখছেন নাই,
আলম তারা কাইফ রব্বু তবে আসহাবুল ফিল আলম ইজাল কাইদাম ফি তাদলিল আরসাল আলিম তায়রান আবাবিল কালাতাল মিজাইল রকম প্রেরণ করছে বাংলা ভাষার অনুবাদ এরকম করে। এটা তো হচ্ছে নিজেও জানে না, মানে বিভ্রান্তি তৈরি করা, এই জন্য জানে না। আর আর এই এক নম্বর যে জানতে হবে আরবি ভাষা, তো দুই নম্বর হচ্ছে আরবি ভাষা জানতেই হবে, এটা কোনো বিকল্প নেই। দুই নম্বর হচ্ছে আর তাফসিরের ক্ষেত্রে কোরআনের এক অংশ আরেক অংশে তাফসির করে দুইটাকে একসাথে করতে হবে, দুইটা মানে দুই অংশকে, মানে যেখানে যেখানে একই জিনিস আসছে। তিন নম্বর হচ্ছে হাদিস জানতে হবে, এই আয়াতগুলোর কোনো তাফসির রসুল করেছেন কিনা জানতে হবে। চার নম্বর হচ্ছে অবশ্যই সাহাবায়ে কেরামের তাফসির করেছেন ওটা জানতে হবে। পাঁচ নম্বর হচ্ছে তাবেঈনরা কি কি তাফসির করেছে সেগুলো জানতে হবে, এরপরে আপনি উন্মুক্ত। এই সুরার বইটি বাংলা উচ্চারণ দিয়ে অনুবাদ করা হয়েছে, এটা কি জায়েজ আছে কি না, বিক্রি করা যাবে কিনা জানাবেন। ট্রান্সলিটারেশন কোরআনের আয়াতে জায়েজ নাই, কখনো তার হক আদায় করা হয় না, বরং হারাম অর্থ দেয় অনেক সময়। এই জন্য যারা এটা করেছেন তাকে আমি চিনি, আল্লাহ ওনাকে হেদায়ত করুন। তো দোয়া করি যেন এরকম কাজ তিনি না করেন, এরকম কাজ থেকে যেন দূরে থাকেন, এই কাজটি করা উচিত হয় না। এটার মধ্যে আরও যে সমস্ত কথা আছে আল্লাহ আল্লাহ তালা মাফসা করবেন, এই বিক্রি করতেও পারবেন না, বিক্রিও করবেন না। তারা কষ্ট করে কোরআন শিখতে হবে, এভাবে আপনি তার জন্য দুনিয়া উঠে ফেলতে পারবেন না। মসজিদে বাড়ি নিয়ে দিয়ে আসেন ওর, যদি মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়ে জন্য এটা ঠিক নয়। তাকে আরবি শিখতে হবে, কোরআন পর্যন্ত শিখা পর্যন্ত একটুকু শিখা জরুরি একজন ইমানদার মুসলিমের, বুঝে আসছে? সুতরাং ট্রান্সলেশন আনবেনও না, বিক্রিও করবেন না, করবেনও না। দুই এক শব্দ যদি কোনো তাকে সাময়িক প্রয়োজনে বলতে হবে, বই লেখার প্রয়োজন না, এটা মুখে বলবেন, সুরা ফাতিহা শিখাই দিবেন মসজিদে এসে, অথবা সুবহান রাব্বিয়াল আলা শিখাবেন, সেটা যেন লিখে দেওয়ার দরকার নেই, এটা মুখে শিখাই দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কাফের শব্দের প্রকৃত অর্থ কি? কাফের শব্দের প্রকৃত অর্থ হচ্ছে অস্বীকারী। কাফের শব্দের প্রকৃত অর্থ কি? অস্বীকারী। ইমান মুমেন শব্দের প্রকৃত অর্থ কি? স্বীকারী, না বিশ্বাস নয়। বিশ্বাস ইমানের অর্থ নয়, বিশ্বাস ইমানের একটা অংশ। ইমানে বিশ্বাস আছে, মুখের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি, নাম ইমান। আর কাফের অর্থ হচ্ছে অস্বীকারী, মুখে হোক, অন্তরে হোক, কর্মকাণ্ডে হোক। এই জন্য কাফের শব্দের মূল অর্থ হচ্ছে অস্বীকারী। ইমানদার অর্থ যদি কোনো কেউ শিখে, যদি বলেন কেউ যে ইমানদার অর্থ কি বিশ্বাস, তার অর্থ আমার বিশ্বাস ঠিক আছে, আমাদের বলে না, ওদের কিছু করে না, দেখবেন এই জন্য সমস্যাটা হয়েছে। বিচার দিনের মালিক আল্লাহ, বিচার দিন তিনি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের বিচার করবেন। তাহলে একজন মানুষ অপর কোনো মানুষকে কুকুরি ফতোয়া দেয় কতটুকু জায়েজ? না না, কতটুকু জায়েজ মানে দুনিয়ার বুকে আল্লাহ কোরআন নাযিল করে বলছেন যে এ কাফের, অমুক কাফের। আল্লাহ তো ফতোয়া দিয়ে দিয়েছেন, আমি দয়ার ব্যাপারটা কি? আল্লাহ বলছেন ইয়াস্তাফতু না, আল্লাহ ফতোয়া দিচ্ছে, কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ মন্তব্য দিচ্ছেন যারা এটা করবে তারা কাফের। আমি আল্লাহর ঘোষণাই দিচ্ছি, নিজে তো বলছি না, আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে কাফের বলছে এর বাইরে কাফের কাফের বলা জায়েজ নেই, আল্লাহ রাসূল বলেছেন বলেই আমরা ঘোষণা দিচ্ছি। শাস্তি হবে আখেরাতে তার কুফরি, দুনিয়ার বুকেও শাস্তি আছে। রাষ্ট্রপ্রধান যদি শক্তিশালী হইতো, রাষ্ট্রপ্রধান যদি কেউ দিন মানতো এবং দিন পরিচালনা করতো, তাহলে তারা দিন কাফের হয়ে যায়, তাদেরকে মৃত্যুদণ্ড দিত। বোঝা গেল যে শাস্তি দুনিয়াতেও আছে আখেরাতেও আছে, কুফরির শাস্তি শুধু আখেরাতে হবে তা নয়, দুনিয়াতে হবে আখেরাতে তার শাস্তি হবে, দুই রকমের শাস্তি সে পাবে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।